আসসালামু আলাইকুম। এখন আমরা দেখবো শুধুমাত্র যাদের ফাইবারের প্রবলেম আছে কিংবা অন্যান্য ডিজিটাল মার্কেটিং যত প্রবলেম আছে স্ক্রিন শেয়ার করে দেখতে হবে। আমরা সবার প্রবলেমগুলো একপাশ থেকে দেখবো। তো আমি যাকে ডাকবো অবশ্যই সে স্ক্রিন শেয়ার করবেন। স্ক্রিন শেয়ার করে আপনি দেখাবেন, অন্য কেউ স্ক্রিন শেয়ার করবেন না। আমরা সবাইকে একপাশ থেকে ডাকবো, যদি এটা অনেক সময় লাগে তবু দেখবো আমরা, কোনো সমস্যা নেই, ফুল বিষয়টা আমরা দেখবো। তো প্রথমে আসেন সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাই আপনি আছেন? সালাউদ্দিন ভাই আপনি আসেন, স্ক্রিন শেয়ার করেন। ওকে, থ্যাংক ইউ সালাউদ্দিন ভাই। আপনি যা যা দেখাবেন, যদি আপনার মাইক্রোফোনের প্রবলেম হয়ে থাকে আপনি সরাসরি আপনার ওই জায়গাটাতে যাবেন, আমি গেলে বুঝে পাবো ইনশাল্লাহ। আর একটা বিষয় সেটা হলো, যাদের মাইক্রোফোন আছে ঢাকার সঙ্গে সঙ্গে আপনার যে প্রবলেমটা, আপনি প্রবলেম আগে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন এটা বললে সবার জন্য সুবিধা। ওকে, আপনি একটা গিগ দেখাবেন, তবে গিগস থেকে নিয়মটা হচ্ছে সরাসরি ফাইবার থেকে একদম ড্রাফটে রেখে, এটা পারফেক্ট। তবে যেহেতু আপনি এখন ফাইবার ড্রাফটে রাখেন নাই, আমরা এখান থেকে চেক করে দিচ্ছি। আই উইল ক্রিয়েট সেট আপ ডিজাইন অ্যান্ড অপটিমাইজ ইউটিউব চ্যানেল। ওকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ক্রিয়েট সার্ভিস। ইউটিউবে টিটা বড় হবে, ওয়েলকাম টু মাই ইউটিউব, এখানে টিটা বড় হবে। ইউটিউব মার্কেটিং ইজ দ্য বেস্ট। এখানে আপনি যতগুলো ইউটিউব লিখছেন সম্ভবত আপনাকে ফাইবার থেকে বলবে যে আপনার ইউটিউব লেখাটা অনেক বেশি হয়ে গেছে, এই জন্য আপনাকে কি করতে পারে অনেক একটু কম করা লাগতে পারে। তো ইউটিউব মার্কেটিং ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম টু ডেভেলপ এনি কাইন্ড অফ বিজনেস অ্যান্ড রিচ মিলিয়ন্স অফ পিপল ইন এ শর্ট টাইম। আপনি এখানে লিখতে পারেন ইউটিউব মার্কেটিং ইজ দ্য বেস্ট ভিডিও মার্কেটিং প্ল্যাটফর্ম, ভিডিও মার্কেটিং প্ল্যাটফর্ম। ওকে, আপনি যেহেতু এটা ভিডিও, আমরা ভিডিওর ইয়া করি আমরা কাজ, একটা সাইট, এটা সোশ্যাল সাইট, এই জন্য আপনি কি করতে পারেন ভিডিও মার্কেটিং প্ল্যাটফর্ম টু ডেভেলপ এনি কাইন্ড অফ বিজনেস অ্যান্ড রিচ মিলিয়ন্স অফ পিপল ইন এ শর্ট টাইম। ওকে, আই এম এ ইউটিউব চ্যানেল ক্রিয়েটর, এখানে সেম টিটা ছোট হয়ে গেছে, আপনি বড় করে দিতে পারেন। আই এম এ ইউটিউব চ্যানেল ক্রিয়েটর অ্যান্ড অলসো এক্সপার্ট ইন এক্সিলেন্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েশন। আচ্ছা, এখানে আপনি একবার একটা লিখছেন আই এম এ ইউটিউব চ্যানেল ক্রিয়েটর, এই পর্যন্ত ঠিক আছে। অলসো এক্সপার্ট ইন এক্সিলেন্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, এটা দরকার নেই। অলসো এক্সপার্ট ইন ইউটিউব চ্যানেল সেট আপ, ক্রিয়েশনটা বাদ দিয়ে দেবেন। এই ভিডিওটা আপনি পেয়ে যাবেন, তবু আমি বলি যে আপনি কি বাদ দেবেন, ক্রিয়েশন থেকে বাদ দেবেন, সেট আপ দেবেন, অপটিমাইজেশন অ্যান্ড ভিডিও এডিটিং। আই উইল হেল্প ইউ টু বিকাম এ সাকসেসফুল, সাকসেসফুল বানানটা ডাবল এল হবে, সাকসেসফুল দেখেন তো একটু সাকসেসফুল বানান, সম্ভবত ডাবল এল, আপনি এটা ক্লিয়ার করে নেবেন। ইউটিউবার অর গ্রো ইউর বিজনেস, না, আই উইল হেল্প ইউ টু বিকাম এ সাকসেসফুল ইউটিউবার, হ্যাঁ, অর গ্রো ইউর বিজনেস, এটা দরকার নেই, এই পর্যন্ত দরকার নেই, কারণ বাক্যটা মিলতেছে না আপনার। আর ইউ লুকিং ফর এ নিউ ক্রিয়েট ইউটিউব চ্যানেল, আর ইউ লুকিং ফর এ নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েটর, এটা দিতে পারেন। আর ইউ লুকিং ফর এ নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েটর, ইয়াস আই উইল ক্রিয়েট এ, না, এখানে আই উইল ক্রিয়েট বারবার আসতেছে, ইয়াস আই উইল হেল্প ইউ টু ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেল ফর ইউ 100% প্রফেশনালি, আমি যেভাবে বলতেছি সেইগুলো রেকর্ড থাকবে, আপনি নিয়ে নেবেন এখান থেকে, প্রফেশনালির পর হবে একদম ফুল স্টপ, অ্যাকর্ডিং টু ইয়ার চয়েস। আচ্ছা, এইটুকু যদি দিতে চান তাহলে প্রফেশনালির সামনে ফুল স্টপ দেওয়ার দরকার নেই, অ্যাকর্ডিং টু ইয়ার চয়েস, এটা ছোট হাতের হবে, ইউর ওয়াইটা সিটা ছোট হয়ে যাবে, এখন একদম স্মল লেটার হয়ে যাবে। আপনি কোথাও অ্যালাইনমেন্টটা ঠিক রাখেন নাই, কোথাও বড় অক্ষর কোথাও ছোট অক্ষর ব্যবহার করছেন, সবগুলো ছোট দিলে ছোট, ওয়ার্ডের শুরুতে আর বড় দিলে বড়। আই হ্যাভ হিউজ এক্সপিরিয়েন্স ইন ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এখানে ইউটিউবটা ব্যবহার করতে পারেন যেহেতু ইউটিউব অনেক বেশি হয়ে গেছে, বাদ, আপনি এখানে দিতে পারেন আই হ্যাভ হিউজ এক্সপিরিয়েন্স ইন ক্রিয়েট সেট আপ, সেট আপ বানানটা ভুল আছে, এসি আর ইউপি হয়ে গেছে, এসি টি ইউপি হবে, আর জায়গায় টি হবে। ডিজাইন অ্যান্ড অপটিমাইজ ইউটিউব চ্যানেলস, মাই সার্ভিস প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট ফুল সেট আপ অ্যাকাউন্ট, এখানে অ্যাডমিনগুলো ঠিক নাই, উপরে দেখেন প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট সবগুলো কি করছেন ছোট করে দিয়ে দিয়েছেন, বাট আপনি এখানে কি করছেন মিসেস যে লাইনটা দুই নাম্বারটা ফুল সেট আপ অ্যাকাউন্ট, সেট আপের এসটা বড় ক্যাপিটাল, অ্যাকাউন্টের এটা ক্যাপিটাল, এটা আপনি ছোট করে দেবেন। অপটিমাইজেশন অ্যান্ড ভেরিফাই, ঠিক আছে, ওয়াটারমার্ক সেট আপ, ডিজাইন অ্যাট্রাকটিভ লোগো, চ্যানেল আর্ট, ইন্ট্রো অ্যান্ড আউট্রো, ওয়ান পেজ এসইও অ্যান্ড অফ পেজ এসইও, ডিসক্রিপশন অ্যাডিং, ব্র্যান্ডিং অ্যান্ড প্লেলিস্ট, বেস্ট কিওয়ার্ড সেটিং, রাইট টাইটেল ডিসক্রিপশন ফর ইউর ভিডিওস, সেট আপ ভিডিও ট্যাগস। আচ্ছা, তারপর আছে সেট আপ ভিডিও ট্যাগস, এরপর আছে এডিট ভিডিওস ইউজিং দ্য বেস্ট
প্রফেশনাল সফটওয়্যার আছে না, আপনি কি তার জন্য ভিডিও এডিটিং করে দেবেন? যেহেতু আপনি ইউটিউব চ্যানেল, তার ভিডিও থাকবে, এটা জিনিস লাগবে না। এখানে এডিট ভিডিওস ইউজিং দ্য বেস্ট প্রফেশনাল সফটওয়্যার, এটা লাগবে না, যেহেতু তার ভিডিও থাকবে, এটা আলাদা বিষয়। আর যদি ভিডিও মেক করেন, এটার জন্য আলাদা একটা গিগ হবে। বুঝতে পারছি ভাই? আচ্ছা, তারপরে আমরা ক্রিয়েট অ্যাট্রাকটিভ থাম্বনেলস, হ্যাঁ এটা ঠিক আছে। ডিসপ্লে সাবস্ক্রাইবার রিমাইন্ডার, ওকে এটাও ঠিক আছে। মাই স্পেশালিটি 100% গ্রান্টেড সার্ভিস অ্যাকর্ডিং টু ইউর চয়েস, সিরিয়াসলি ওয়ার্ক প্রফেশনাল সার্ভিস, ইউর স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল, রাইট টাইম ডেলিভারি। এখানে আপনাকে আরেকটা কথা বলে রাখি, আপনি যত বড় টাইটেল ইয়ে লেখছেন, আপনার ডিসক্রিপশন এবং সার্ভিস গ্রহণ, সম্ভবত এতগুলো জায়গা হবে না, যেহেতু ক্যারেক্টারসটা একটা ফিক্সড আছে, 1200 ক্যারেক্টার। ওখানকার মধ্যে যদি বেশি হয়ে যায়, তাহলে আপনি কি করবেন, বেসিক লেভেলগুলো বাদ দিয়ে দেবেন, প্রফেশনাল লেভেলগুলো রেখে দেবেন। যদি ড্রাফটের আকার পর প্রবলেম মনে হয়, আপনি আবারও আমাকে শেয়ার করবেন, আমি চেষ্টা করবো সময় দেওয়ার জন্য। বিফোর প্লেসিং অ্যান অর্ডার প্লিজ কন্ট্যাক্ট মি টু অ্যাভয়েড কনফিউশন, না ক্যান্সেলেশন, কনফিউশন না ক্যান্সেলেশন। বিফোর প্লেসিং অ্যান অর্ডার প্লিজ কন্ট্যাক্ট মি টু অ্যাভয়েড ক্যান্সেলেশন, থ্যাংক ইউ। বেসিক অর্ডার $10, বেসিক চ্যানেল ক্রিয়েট, ক্রিয়েট প্রফেশনাল চ্যানেল সেট আপ, লোগো, অ্যাট্রাকটিভ ডিসক্রিপশন, চ্যানেল ভেরিফাই, $20 দেবেন স্ট্যান্ডার্ড। কত দিনের জন্য এটা কাজটা করবেন সেটা উল্লেখ করে নাই, $10 জন্য কয় দিনে আপনি চ্যানেলটা তৈরি করবেন, সর্বোচ্চ একদিন লাগবে, একদিন। তারপর আমি স্ট্যান্ডার্ড লেভেল 2 দিন দিতে পারেন, স্ট্যান্ডার্ড লেভেলে আপনি একটু কাজ করতে পারেন, ওটা একটু আপনি মাথা একটু নিয়ে $15 করে দেবেন। তাহলে যদি কোনো ক্লায়েন্ট আসে, আপনাকে বেসিক লেভেলে যা কাজ করতে হয়, স্ট্যান্ডার্ড লেভেলে কিন্তু সেম কাজগুলি হালকা একটু আপডেট করে দিতে হয়, অর্থাৎ আপনি তাকে $15 যখন দিতে যাবেন, তখন কিন্তু আপনাকে বেসিকের থেকে স্ট্যান্ডার্ড লেভেলে বেশি হায়ার করার চেষ্টা করবে। তো আপনি স্ট্যান্ডার্ড লেভেলটা দেবেন $15, আর প্রিমিয়াম লেভেলে $30 স্ট্যান্ডার্ড প্যাকেজ, লয়ার থার্ড, কিওয়ার্ড অ্যাড, সোশ্যাল মিডিয়া লিঙ্কেড, চ্যানেল, অন পেজ এসইও, এটা আপনি $25 দিতে পারেন। প্রথম দিকে আপনি অ্যাজ এ নিউ হিসেবে $30 কাজ যেহেতু দিবে না, অর্থাৎ আপনি $25 দিতে পারেন, 10, 15, 25। এটা দিয়ে আপনি আপডেট করে, যেভাবে বললাম এই বিষয়গুলো আপডেট করে আপনি ড্রাফট করতে পারেন অথবা পাবলিশ করতে পারেন। যদি ড্রাফটে যাওয়ার পর আপনার মনে হয় যে হ্যাঁ আমি ভাইকে দেখাবো, আপনি আমাকে দেখাইতে পারবেন। বুঝতে পারছি ভাই? ওকে, তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। এরপরে কে আসেন? এরপরে আসেন শারমিন মিনা। শারমিন মিনার পরে আসবেন নাইম হোসেন, তারপরে আসবেন কালিপাদা। শারমিন মিনা আপনি আসেন, আপনি আসেন, হ্যালো। ওকে, দীপেন্দ্র দা আমি আসি কি? দীপেন্দ্র দা হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জি স্ক্রিনটা শেয়ার করেছি না ভাই, আমার লিংকডইন প্রোফাইলটা একটু যদি দেখে দিতে। আচ্ছা, আপনার সাউন্ডটা একটু কম আসছে, একটু যদি প্লিজ সাউন্ডটা বাড়াই দেন। এখন এখন শোনা যাচ্ছে? এখন ক্লিয়ার একদম। আচ্ছা ওকে, আপনার কি কি প্রবলেম একটু বলেন। লিংকডইন প্রোফাইলটা মানে ঠিক মতো সাজাতে পেরেছি কিনা একটু যদি দেখেন। আমি লিংকডইন প্রোফাইলটা আপনার দেখবো একটু, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি একটু অ্যাকসেপ্ট করুন, আমি তাহলে দেখে দিচ্ছি। আচ্ছা দিয়েছি, ঠিক আছে, আমি তাহলে আপনার। আচ্ছা এখনো কাজ করেন? হ্যাঁ চলে আসে। শারমিন ইসলাম, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট রং ফ্যাশন হাউস, ঠিক আছে, আমি আপনার প্রোফাইলে দেখ। ওকে, ডিজিটাল মার্কেটিং, অনেক ব্যানারটা অনেক সুন্দর হয়েছে, ব্যানারটা অনেক সুন্দর হয়েছে, বাট এখানে যে কলমটা রাখছেন, এই কলমটার জায়গায় যদি আপনি অন্য কোনো একটা ইউজ করতেন, যেমন ডিজিটাল মার্কেটের সাথে কলমটা যাচ্ছে না, কিন্তু অন্য কোন একটা যদি ব্যবহার করতেন, অন্য কোন একটা কনসেপ্ট, লাইক যে কোনো সোশ্যাল মিডিয়ার ইয়েগুলো আইকন গুলো এই সাইডে এই সাইডে, আরো অনেক সুন্দর ফুটে উঠতো। সোশ্যাল মিডিয়া বলতে যে ফেসবুক, ইনস্টাগ্রাম এইসবের লোগো গুলো, জি জি জি, এইসবের আইকন গুলো, লোগো গুলো যদি ব্যবহার করেন আরো সুন্দর হবে। এটা অনেক সুন্দর আছে, এর পাশাপাশি এখানে দিলেন, এখানে দিলেন, এখানে দিলেন, তাহলে আরো সুন্দর দেখাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট ফ্যাশন হাউস, 185 কানেকশন, স্ট্রেংথ ইওর প্রোফাইল, লেটস কমপ্লিট ইওর ইনফরমেশন ফর ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ওকে, আপডেট এডুকেশন, এখানে এডুকেশনটা আপডেট করতে বলতেছে, যদি আপডেট না করেন কোনো প্রবলেম নাই, নট নাও, ওকে। শারমিন হেল্প হায়ারিং ম্যানেজার অ্যান্ড ওল্ড ফান্ড, নট নাও,
ঠিক আছে ইওর ড্যাশবোর্ড অ্যাবাউট আই অ্যাম এসইও প্রফেশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটার অলসো অ্যাম এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং অ্যান্ড কন্টেন্ট মেকিং ইটিসি আই হ্যাভ কমপ্লিট এ লং ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অন টোটাল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যাটেন্ড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্টস অ্যান্ড এসিভ এ হিউজ এক্সপিরিয়েন্স আই ক্যান promote any business and products to millions of people worldwide by creating attractive and effective web content. I work it manually, solve any critical problem with my extraordinary skills, handle with full responsibility for any organization based online. Thanks a lot. Asha. এখানে আপনি অ্যাবাউটটা সুন্দরভাবে লিখছেন পাশাপাশি যদি আপনি এখানে আপনার অ্যাবাউট সেকশনে আর একটু অ্যাড করেন যেমন আপনি কি কি সার্ভিস প্রোভাইড করতেছেন যে মাই সার্ভিস গুলো আমরা ফাইবারে যেভাবে দিচ্ছি আপনি সেইভাবে কি করবেন এই সার্ভিস গুলো এখানে কি করবেন প্রোভাইড করবেন পারবেন না আপু কিভাবে করব অর্থাৎ মাই সার্ভিস কোয়ালিটি মাই সার্ভিস আই উইল প্রোভাইড ইউ ও আচ্ছা যে ইয়ে করে 1 2 3 এরকম করে মাই সার্ভিস যেভাবে কি গে করে ডট দিয়ে দিতে পারেন এটা ডিপেন্ড করবে হ্যাঁ অথবা আপনি টিক চিহ্ন একটা লোগো নিয়ে আসবেন টিক চিহ্ন দিয়ে দিয়ে দিলেন অনেক সুন্দর হবে আরো তাহলে মাই সার্ভিস যে ফেসবুক মার্কেটিং মানে যেগুলো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে সেগুলো দিব জি 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 অর্থাৎ ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কাজগুলো আছে আপনি এখানে দিবেন অর্থাৎ একটা ক্লায়েন্ট যখন আসবে সে একটা দেখতে পাবে পাশাপাশি আপনার প্রোফাইলে এসইও হবে এসইও হবে কি আপনাকে যদি কোন কেউ যদি এখানে জবস এই দেখে এখানে জবস অর্থাৎ জবে যখন কেউ সাবমিট করবে সাপোজ ডিজিটাল মার্কেটিং এর একটা কাজ ফেসবুক মার্কেটিং সে লিখে সার্চ দিতে আপনারটা যদি এসইও করা থাকে আপনারটা যদি বেশি বেশি কিওয়ার্ড ব্যবহার থাকে তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা তাকে শো করবে ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি লিংকডইন থেকে কিন্তু অনেকগুলো হায়ার হয় আমরা দেখাবো এই যে জব থেকে কিভাবে কাজ করা যায় প্রচুর পরিমাণে ডেসক্রিপশনের মধ্যেও এসইও করতে হয় ওই কিওয়ার্ড গুলো যেগুলো ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং এগুলো না ও হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে এসইও রিলেটেড থাকতে হবে প্রত্যেকটা ডেসক্রিপশন লেখার আগে আপনাকে প্রথম মাথায় থাকতে হবে যে আমার ডেসক্রিপশনটা কিওয়ার্ড ফ্রেন্ডলি হইলো কিনা এটা মাথায় রেখে কাজ করতে হবে যে ভাই এর মধ্যে তো লেখা আছে ডিজিটাল মার্কেটিং ও আচ্ছা পুরোটুকু নাই তো মনে হয় এখানে আচ্ছা তারপর আমরা অ্যাক্টিভিটি ঠিক আছে আপনাকে ফলো করছেন এক্সপিরিয়েন্স ডিজিটাল ফ্যাশন হাউস ডিজিটাল মার্কেটিং ম্যানেজার ডিজিটাল মার্কেটিং আচ্ছা যেখানে যেখানে এক্সপিরিয়েন্স সব অ্যাড করছেন এডুকেশন একটা অ্যাড করছেন এক এক কুইজ ভিউ থ্রি পেন্ডিং ঠিক আছে রেকমেন্ডেশন ওকে ঠিক আছে আচ্ছা এই রেকমেন্ডেশনের ব্যাপারটা বলি রেকমেন্ডেশনটা আসলে কি রেকমেন্ডেশন হচ্ছে আপনি যে একজন প্রফেশনাল এই কাজগুলোর ক্ষেত্রে প্রযোজ্য যে হ্যাঁ আপনি কাজগুলো আপনি প্রোফাইলে যেভাবে সাজাইছিলেন সেই হিসেবে আপনার একজন রেকমেন্ডেশন অর্থাৎ একজনের কি নেওয়া অনুমতি নেওয়া অর্থাৎ একজনের ওই যে আপনারা আমাদের যখন গাড়ির ড্রাইভিং লাইসেন্স করতে যায় তখন কি প্রয়োজন হয় আমাদের একটা ব্লাড টেস্ট রিপোর্ট প্রয়োজন হয় যে আপনার রক্তের গ্রুপ ও পজিটিভ না ও নেগেটিভ তো আমাদের মেডিকেল থেকে একটা সার্টিফিকেট দেয় এরকম আমাদের একটা সার্টিফিকেট প্রয়োজন রেকমেন্ডেশন যেটা ওই সার্টিফিকেটটা কি দেবে আপনার পরিচিত যদি কোনো আইটি সেক্টরে ভালো কোনো প্রফেশনাল ব্যক্তি থাকে সে মার্কেট প্লেসে বড় কোনো পদে আছে অথবা কোনো কোম্পানির হেড হিসেবে আছে আপনাকে যদি এখানে কোনো কিছু রেকমেন্ড করে যদি কোনো কিছু একটা লিখে দেয় এক কলমে তার প্রোফাইল থেকে সেটা হলো আপনার রেকমেন্ডেশন তো আমরা রেকমেন্ডেশন কি দেখাবো অবশ্য আমরা রেকমেন্ডেশনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আচ্ছা অনেক পরে কাজ যদিও বা এখন না তারপর আসেন আপনার একটু একটা পোস্ট দেখে আসি একটা পোস্ট কিভাবে করতেছেন আমি পোস্টে যাচ্ছি পোস্টে গিয়ে আপনার আবার পোস্টে যাচ্ছি আপনার ছবি একদম পারফেক্ট হয়েছে একদম ঠিক আছে এখানে স্যার ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস হায়ার মি এখানে ফেসবুক এখানে আপনি কি ব্যবহার করছেন ওকে আচ্ছা এখানে একটা বিষয় বলি সেখানে হচ্ছে এই বিষয়টা এখানে দেখেন আমি যদি এটা একটু ব্যাক করি ব্যাক করে আপনাকে একটু জিনিস দেখি ব্যাক করলাম আমি আবার আপনার প্রোফাইল সবাই লক্ষ্য করেন আমি কি বলতেছি আমি কি দেখাচ্ছি একটু লক্ষ্য করেন সবাই যাদের লিঙ্কডইন প্রবলেম আছে লিঙ্কডইনে কিভাবে পোস্ট সাজাবেন আমি পোস্ট থেকে পোস্টে আসলাম পোস্ট থেকে পোস্টে আসার পর এখন অ্যান্সার করবেন দীপু হলাদার ভাই আপনি আসেন বলেন এখানে কি করতে হবে আপনার এখানে যে আপনি লিংকটা যে ব্যবহার করছেন এর আগে যে লেখাটা এই লিংকটা আপনার নিচে দিয়ে দিলেও হতো যে হ্যাশট্যাগটা এটা একেবারে নিচে আপনার যে আপনি যে পোস্টার রেডি করছিলেন এই যে হ্যাশট্যাগটা যদি আপনি নিচে দিয়ে দিতেন আপনার উপরে হেডিংটা কিন্তু সুন্দর দেখা যেত এই যে সিমোর করার উপরেই কিন্তু লেখাটা আরো ভালো লাগতো কিন্তু এখন দেখা যায় হ্যাশট্যাগ আর লিংক এটা আপনি নিচে দিয়ে দিলেও ওই একই কাজ হতো ও আচ্ছা মানে কোথায় দিতে হবে হ্যাশট্যাগটা হ্যাশট্যাগটা এর নিচে যে এই যে লেখাটা লিখছেন না জি জি যে লেখাটা এইটা আপনার ঠিক উপরে উঠবে আর এই যে হ্যাশ ওই যে লিংকটা প্লাস আপনার হ্যাশট্যাগটা ওইটা নিচে দিয়ে দেবে
অর্থাৎ আমি যেটা বলতেছি সেটা হলো আমাদের দিব্যদা যেটা বলছে হ্যাশট্যাগটা কিন্তু আপনার এখানে ভিজিবল করার কোনো দরকার নেই, অর্থাৎ কিন্তু এটা দেখানোর দরকার নেই যে আমি এই হ্যাশট্যাগগুলো ব্যবহার করতেছি। এই হ্যাশট্যাগগুলো কি করবো, এই হ্যাশট্যাগটা হচ্ছে কেউ যদি আমাকে এই হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে তাহলে সে দেখতে পারবে কি আপু। জি জি এই হ্যাশট্যাগগুলো যদি আমি এখানে না দিই, এখানে না দিই আমি একদম শেষের দিকে হ্যাশট্যাগটা ইউজ করবো, একদম শেষের দিকে সবারকে বলি থ্যাংক ইউ এর আগে অথবা অন টাইম ডেলিভারি দেন আমি হ্যাশট্যাগ করতে পারি যে আমি হ্যাশট্যাগটা এখানে পেস্ট করলাম। যদি আমি দেখি দেখেন আমি যদি সেভ করে দেই, সেভ করার পর আমার কি রকম হচ্ছে, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস, আপনি এখানে গিগ দিয়েছেন লিংক দিলেন, ওকে ইন অল ফেসবুক ইজ দ্য বেস্ট সোশ্যাল মিডিয়া ইন আওয়ার মডার্ন ওয়ার্ল্ড। তারপর মার্ক জুকারবার্গ যখন সে মার্ক জুকারবার্গ এখানে একটা যে কথা দেখতেছে এ কিন্তু সিমোরে করবে, বাট এখানে যদি শুধু হ্যাশট্যাগ দেখে সে মনে করবে যে নিচে কিছু নাই শুধু হ্যাশট্যাগ ইউজ করছে, তখন আপনার পোস্টটা সে নাও দেখতে পারে। আপনার যখন এখানে লেখা থাকবে তারা যেহেতু কন্টেন্ট অনেক বেশি পড়ে আর্টিকেল, তারা আপনাকে সিমোর করে পড়বে, সিমোর করার পর তারা একটা সিম পড়তেছে কিন্তু হ্যাশট্যাগটা আপনার সবার শেষে। এই হ্যাশট্যাগটা মানে হচ্ছে আপনার প্রোফাইলটাকে র্যাঙ্ক করার জন্য, আপনার পোস্টটাকে র্যাঙ্ক করার জন্য, খুঁজে পাওয়ার জন্য, এটা আপনার বায়ারকে দেখানোর জন্য না। ক্লিয়ার আপু? আচ্ছা জি 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ বুঝতে পেরেছি। তারপরে আপনার ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে এগুলো ঠিক আছে, অনেকেই ধারণা যে আমার ফাইবার প্রোফাইলে যে ফেসবুকের ব্যানার আছে আমাকে কি সেটাই ব্যবহার করতে হবে, না আপনার ফাইবারের প্রোফাইলে যে ব্যানার আছে যে টাইটেল আছে যে ডেসক্রিপশন আছে সেটা হুবহু ব্যবহার করতে হবে না। সাপোজ আপনি ফেসবুক মার্কেটিং এর কাজ করবেন, আপনি লিঙ্কডিন এসে যদি ফেসবুক মার্কেটিং রিলেটেড অন্য কোনো কন্টেন্ট ব্যবহার করেন, ফাইবারে কি কন্টেন্ট আছে কি আর্টিকেল আছে সেটা দেখার দরকার নাই। আপনি এর উপরে শুধু আলাদা যদি স্পেশালি লিখতে পারেন লিখবেন, লেখার পর আপনার যে ফাইবারের গিগটা আছে গিগের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে ব্যবহার করবেন, অর্থাৎ এখানে লিঙ্ক একমাত্র কার্যকরী আছে লিঙ্কটা, এখানে আপনার ফাইবারের প্রোফাইলের ফটো কিংবা আপনার ফাইবারের ডেসক্রিপশন এটা দরকার নেই। আপনি যদি দিতে চান কোনো প্রবলেম নাই, বাট আপনি যদি আবার মনে করেন যে আমি অন্য কোনো ইয়া দেবো ডেসক্রিপশন দেবো দিতে পারবেন। জি জি আচ্ছা আমি মানে ব্যানারটা দিলাম আর কিছু একটা লিখে দিলাম ডেসক্রিপশন হালকা কিছু আর লিঙ্কটা দিলাম এতেই হবে না? আমি কেন ওদের দ্বারা কোশ্চেন করাচ্ছি, ওরা আমাদের পেইড স্টুডেন্ট, ওদেরকেও বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। রিয়াজুল ভাই আপনি আসেন, রিয়াজুল ভাই আপনি আসেন। আচ্ছা রিয়াজুল ভাই নাই, আমি বলি তবু, সেটা হচ্ছে আপনি প্রতিদিন কি করতে পারবেন, মার্কেটিং করতে পারেন। মার্কেটিং করার সিস্টেম গুলো হচ্ছে কি, আপনাকে প্রথমত কয়েকটা গ্রুপ অ্যাড হতে হবে, মিনিমাম আপনি 150 গ্রুপ যখন আপনার থেকে যাবে, আপনি তো শুধু আপনার প্রোফাইলে পোস্ট করে কোনো লাভ নেই, আপনাকে করতে হবে গ্রুপ পোস্ট, অর্থাৎ গ্রুপে ক্লায়েন্ট থাকে। আপনার প্রোফাইলে ক্লায়েন্ট খুব কম থাকবে প্রথম দিকে, আপনার যদি কানেকশন অত্যন্ত বেশি হয়ে যায়, দেখেন আপনি এটা কিন্তু আপনার প্রোফাইলে কিন্তু এটা পোস্ট করছেন, আপনি কোন গ্রুপে পোস্ট করেন নাই কিন্তু? জি না 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 আমি গ্রুপে অ্যাড হইনি, একটা গ্রুপেও অ্যাড হইনি, মানে আমি জানি না যে এটা থেকে বেশি একটা লাভ হবে না। কারণ কি লাভ হবে না বলতে, হবেই না। আপনি যদি এখানে গ্রুপে যদি আপনার কানেকশনটা যে কানেকশন যে মাই নেটওয়ার্কে যাই, মাই নেটওয়ার্কে যাওয়ার পর আমি কানেকশনটা দেখতে পাবো আমার কতটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ড গুলোর মধ্য থেকে যদি কেউ ইউএস ইউকে এর ক্লায়েন্ট থাকে তারা আপনার শুধু পোস্টটা দেখতে পারবে, বাদ বাকি কেউ দেখতে পারবেন না। এই জন্য কি করতে হবে, আপনাকে এই যে গ্রুপে অ্যাড হইতে হবে, গ্রুপে অ্যাড হইতে হবে, এরপর আপনার মাত্র দুইটা গ্রুপে অ্যাড আছে, আপনাকে গ্রুপে অ্যাড হয়ে গ্রুপে পোস্ট করতে হবে। আপনি গ্রুপে কিভাবে পোস্ট করবেন শেয়ার করবেন একটা লম্বা একটা ইতিহাস, যদি মনে হয় যে হ্যাঁ আমি এটা বিষয় নিয়ে জানতে চাই কিভাবে পোস্ট করতে হবে, আমাদের ছোট্ট একটা ভিডিও আছে ওটা দেখে নিতে পারেন। ও আচ্ছা আচ্ছা আপনার লিঙ্কডিন এর ভিডিও দেখেছি আমি, মানে এই এগুলো গ্রুপে ইয়া করাটাও দেখেছি, ঠিক আছে আমি ওটা দেখে গ্রুপে ইয়া করে জয়েন হয়ে নিব। মাত্র কাজ পাবেন শুধুমাত্র গ্রুপে পোস্ট করে, তাছাড়া কাজ করার কোনো ওয়ে নেই। আপনার প্রোফাইলের কাজ পাবেন কখন, যত যখন আপনার অনেক অনেক কানেকশন হবে তখন আপনি কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, যদি আপনার সেটা ক্লায়েন্ট আবার বাইরের হয়ে থাকে, বাইরের কানেকশনটা হয়ে থাকে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা এখন আমরা দেখবো এরপরে কাকে ডাকছিলাম, ফাতিমা জান্নাত আপু আপনি আসেন, ফাতিমা জান্নাত আপনি আসেন। ওখানে মনে করেন যে এমনি লাগছে শুধু আপনাকে নক করছে, হ্যাঁ
আপনাকে ওই ক্লায়েন্টের নাম দিয়ে আপনি শুধু ফেসবুকে আমরা যেভাবে প্রোফাইল খুলি না, সেম পদ্ধতিতে একটা প্রোফাইল খুলে দেবেন, তার ছবিটা ব্যবহার করবেন লোগোতে, তার ছবি নিয়ে একটা পোস্ট করবেন, এই হচ্ছে এতটুকু কাজ। করতে পারবেন? আর কিছু করা লাগবে না? আর কিছু করতে হবে না আপনাকে। মানে শুরু করবো কোন কিভাবে সেটা একটু বলেন। শুরু করবেন, আপনি আপনার নতুন একটা ব্রাউজার নেবেন, অর্থাৎ গুগল ক্রোমের একটা ব্রাউজার নেবেন। গুগল ক্রোমের ব্রাউজার নিয়ে আপনি সার্চ করবেন ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন সাইন আপ। যখন ফেসবুক অ্যাকাউন্ট সাইন আপের কথা আসবে, তখন আপনাকে কি দিতে বলবে? প্রথম দিতে বলবে যে একটা নাম চয়েস করেন। ওই নামটা দিবেন কি, ও যে নামটা দিছে, আপনার ক্লায়েন্ট যে নামটা দিছে, সেই ক্লায়েন্টের নামটা দিবেন। দেওয়ার পর বলবে যে ঠিক আছে, তারপর আপনি পাসওয়ার্ড দেন, একটা পাসওয়ার্ড মেক করবেন। আপনি আমাদের প্রোফাইল গুলো, অর্থাৎ আপনি মনে করেন যে ওই ক্লায়েন্ট আপনাকে কাজ দেয় নাই, ওই ক্লায়েন্টের কাজটাই হচ্ছে আপনার একটা প্রোফাইল। আপনাকে একটা প্রোফাইল তৈরি করতে হবে, ফেসবুক প্রোফাইল। এখন পারবেন? হ্যাঁ পারবো তো ভাইয়া। সেম এই ক্লাসে রানিং থাকা অবস্থায় আপনার এখন কাজ, ওই ক্লায়েন্টের নামেই আপনি একটা ফেসবুক প্রোফাইল খুলেন। ফেসবুক প্রোফাইল খুলে আমাকে বলেন যে ভাই আমি তৈরি করছি, তারপর আমি বলতেছি কি কাজ। তার আগে যদি কাজের কথা বলি, আপনি আবার অনেক বড় হয়ে যাবেন। আচ্ছা করে ফেলেন। ওর কি কি ইউজ করবেন? তার প্রোফাইল ইউজ করবেন, নাম ইউজ করবেন, তার প্রোফাইলের পিকচারটা ইউজ করবেন, তার সে যে ডেসক্রিপশনটুকু দিয়েছে যদি না দিয়ে থাকে, ওকে বলবেন যে একটা তুমি ডেসক্রিপশন দাও, আমি অ্যাড করে দিচ্ছি। ওই একটা ওই ওর ছবি দিয়ে একটা পোস্ট করে দেবেন। পারবেন? এটা তো পারবো কিন্তু জানি না। আচ্ছা, আপনি শুধু একটা প্রোফাইল তৈরি করেন, বাদ বাকি কাজটা আমি করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। নাইম হোসেন ভাইয়া দেখতেছেন? নাইম হোসেন ভাই আছেন, তারপর আসবেন কালিফ দা। নাইম হোসেন ভাই আপনি শেয়ার করেন। জি ভাইয়া করছি। আচ্ছা আমি একটু শুধু ফ্যানটা সরতেছি, আসেন ভাইয়া। দেখতে পাচ্ছেন কি দেখা যাচ্ছে? আপনি একটু দেখেন ভাইয়া, আপনি প্রোফাইলের পিকচার চেঞ্জ করতে বলেছিলেন, ঠিক আছে? এইটা আমি চেঞ্জ করেছি, চশমা পরা ছিল আগে। প্রোফাইলের পিকচার কি এটা এডিট করা? এডিট করা অবশ্য। হ্যাঁ, পিছনে শুধু ব্যাকগ্রাউন্ডটা শুধু। আচ্ছা, কোনো ব্যাকগ্রাউন্ডে এডিট করা পিকচার না দেওয়া বেটার, ফাইবার পছন্দ করেন এটা। যদিও বা সমস্যা হয় না অতটা, কিন্তু ফাইবার পছন্দ করেন, এটা হচ্ছে মেইন। মানে আপনি যেটা পিকচার উঠেছিলেন সেটা শুধু দিলে কমপ্লিট হইতো, মানে শুধু একটা যে পিকচারটা নরমালি উঠাইছেন সেই পিকচারটা দিয়ে দিবেন। পিছনে হোয়াইট কালার ছিল ভাইয়া, পিছনে হোয়াইট কালার ছিল, ওটাই ভালো ছিল। দেখেন আপনার প্রোফাইলের থেকে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা বেশি দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটাই দিয়ে দেবেন। আপনার একদম নরমালি যে ছবিটা উঠেছিলেন সেই ছবিটা দিবেন, তাহলে আরো ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আপনি দেখান আপনার কি কি প্রবলেম একটু বলেন। আমার এই গিগটা ফেসবুক ক্রিয়েট চ্যানেল করেছি। ওকে, ইউটিউব চ্যানেল ক্রিয়েটেড গিগ আপনি অন করেন। ওকে, আই উইল ক্রিয়েট ইওর ইউটিউব চ্যানেল সেটআপ ম্যানেজ এন্ড এসইও। আই উইল ক্রিয়েট ইউটিউব চ্যানেল সেটআপ ম্যানেজ এন্ড এসইও। ওকে, একটু নিচের দিকে আসেন, সোশ্যাল মিডিয়া ডিজাইন হিটার্স এন্ড কভার্স। একটু দাঁড়ান, গিগটা দেখেন আমাকে একটু উপরে। এক্সপার্ট ইন চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ, এক্সপার্ট ইন চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ ডিজাইন লোগো এন্ড ব্যানার। আচ্ছা, তারপর নিচের দিকে আসেন, ইউটিউব ইন্ট্রো এন্ড আউটরো ভিডিও। বেস্ট, বেস্ট এর বাস্ট হয়ে গেছে, অর্থাৎ বেস্ট এর ই হবে এখানে, হবে ই ই হবে সেটআপ এন্ড এসইও। ওকে, আমি তাকে ক্যান্সেল করে দেবো, বলবো যে ক্যান্সেল করো, তোমার কাজ ভালো হয়নি। বুঝতে পারছি ভাই, এটা মুছে দেবে। আমরা তার জন্য এত কষ্ট করে কাজ করবো, আবার মানি ব্যাক গ্যারান্টি দিব কেন? প্রফেশনাল সার্ভিস করে দেবেন। বুঝতে পারছি ভাই। তারপরে আসেন নিচের দিকে একটু, এক্সপার্ট, এক্সপার্ট এর এ হয়ে গেছে, এক্সপার্ট পিই হবে, এক্সপার্ট, এক্সপার্ট ইন ইউটিউব চ্যানেল সার্ভিস। ইউটিউব ইজ এ ওয়াইডলি ইউজড ডিজিটাল প্ল্যাটফর্ম ইন টুডেস ওয়ার্ল্ড অফ হুইচ মিলিয়ন্স অফ পিপল আর নাও অ্যাক্টিভ, হুইচ ক্যান ইনক্রিজ দ্য সেলস অফ এনি কোম্পানি।
if you want all the work related to YouTube, you have come to the right place. I came to the marketplace with 3 years of experience. Now, আপনি এখানে দিবেন I came to the marketplace. I have 3 years of experience. I have more than 3 years of experience. এটা দিতে পারেন। যে আমার 3 বছরের অধিক অভিজ্ঞতা আছে। Okay? Hopefully, with this experience, I will be able to work in full and professional high quality. এটাও ভালো হচ্ছে না? Hopefully, with this service. Hopefully, মানে আপনি আশা রাখেন। Hopefully, দেয়া যাবে না। হ্যাঁ। আপনি এটাতে দিতে পারেন I will provide you a best service. হ্যাঁ এটা দিতে পারেন হোপফুলি মানে তার আশাজনক আপনি আশা রাখেন আশা রাখা যাবে না অর্থাৎ আপনি তাকে 100% দিবেন I will provide you 100% professional service. Clear? With high quality result. My first priority client is satisfied. না এটাতে নাই client satisfaction is my first priority eta dite paren client satisfaction is my first priority okay tale video theke ami change kore nebo na ha ekdom change kore deben jehetu video ta thakteche apni eta poriborton kore deben okay okay acha ektu niche theke ashen I will give you jekono ekta professional youtube channel create and set up channel logo and banner setup er extra photo hoye jabe youtube intro and outro create in screen playlist video ad cards on page and off page seo on page er ota boro hoye jabe best youtube setup subscriber button ad dite paren remember সবাই দিয়ে বাটন অ্যাড দিতে পারেন চ্যানেল ভেরিফিকেশন এন্ড কাস্টমাইজেশন ফ্রি মিউজিকটা আসলে আপনি কি জন্য দিবেন ওই ভাই তো ডিসলেট করতে ভিডিও দেয় তাহলে আচ্ছা এখানে ওইটা কথা উল্লেখ করার দরকার নাই যেহেতু আপনার গিগটা আছে ইউটিউব চ্যানেল সেটআপের ফ্রি মিউজিক কথাটা দেওয়ার দরকার নেই ভিডিও এডিটিং দিতে পারেন ফ্রি মিউজিকটা উঠাই দিবেন ভিডিও থাম্বনেল ভিডিও এডিটিংটাও এখানে দেওয়ার দরকার নেই ভিডিও থাম্বনেল এটা দিতে পারেন ওকে ওকে মাই স্পেশালিটি এসটা বড় হয়ে যাবে ক্যাপিটাল হয়ে যাবে 100% প্রফেশনাল এন্ড কোয়ালিটিফুল ওয়ার্ক 100% মানি বানান ভুল আছে এম ও এন ই ওয়াই মানি তারপর আছে ভ্যালু এই কথাগুলো ফাইবারে ব্যবহার করা ঠিক না ফাইবারে ব্যবহার করলে আপনাকে কি করবে যে ব্যান্ড করতে পারে মনে করে যে আপনি টাকা পয়সা চেয়ে নিচ্ছেন এই জন্য 100% মানি ব্যাক গ্যারান্টি এই কথাটা লেখা যাবে না ওখানেও যেমন উঠাই দিবেন এখান থেকে উঠাই দিবেন ক্লিয়ার ওকে ওকে আমি তুলে দেব ঠিক আছে আচ্ছা ওয়ান টাইম ডেলিভারি লাইফ টাইম সাপোর্ট হ্যাঁ বেস্ট নলেজ প্রোভাইড 100% লাইফ স্যাটিসফাইড এটা ঠিক আছে একটু নিচে দিকে আসা নোট মাই মোর সার্ভিস আর চ্যানেল প্রমোশন ভিউজ subscriber and manage etc this service to get please inbox me this service to get this service service ta newar jonno apni eta bujhte chaichen ha 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 please inbox me shohoj bhasha thik ache more details take my faq thanks acha faq ta to jan faq ki dicen dekhan amader ekটু Why would you give me the job? Because I have training in this job. I have done this job before and I have 3 years of experience. Okay. The basic package to YouTube channel create, set up YouTube logo and art, playlist adding, on page SEO, channel verification, social media link ad. The standard sir. একদম শেষটা দেন the expert premium package. অর্থাৎ আপনি the expert premium package. Premium package টা হ্যাঁ your youtube channel full customization and optimization a to z theek ache what kind of projects do I like the most I like to handle all kinds of work big and small it is better to be interviewed kole bor bor project ar niche pabe interview madhye will you work with me for a long time yes apni obosshoi yes disen yes of course
Do you work in YouTube video marketing? Yes, I do. আচ্ছা এটা যে আপনাকে দুটো অ্যানসার দিয়ে দুটো অ্যানসার এবং কোশ্চেন একসাথে দিয়ে দিয়েছেন উইল ডু ইউ ওয়ার্ক উইথ ইউ ওখানে দুটো কোশ্চেন এবং অ্যানসার একসাথে হয়ে গেছে এখানে দেখেন হ্যাঁ এখানে দেখেন উইল ইউ ওয়ার্ক উইথ মি ফর এ লং টাইম ইয়েস অফ কোর্স আপনি এই পর্যন্ত অ্যানসার শেষ তারপর আপনি আবার একটা কোশ্চেন করছেন ডু ইউ ওয়ার্ক ইন ইউটিউব ভিডিও মার্কেটিং ইয়েস আই ডু আপনি এখানে প্রশ্ন এবং অ্যানসার দুটো দিয়ে দিয়েছেন আর ইউ নিড হবে এখানে তোমার কি প্রয়োজন আছে হ্যাঁ আমাদের এগুলো লাগবে অথবা আর ইউ প্রোভাইড এক্সট্রা সার্ভিস এটা দিতে পারেন যে আপনি কোনো কি এক্সট্রা কোনো সার্ভিস প্রোভাইড করেন ইয়েস অ্যাট্রাক্টিভ লোগো ব্যানার থাম্বনেইল ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট ডু আই হ্যাভ মোর সার্ভিস অ্যান্ড ক্যান আই গিভ মেসেজ এম ই ডাবল এস হবে মেসেজ মাসাজ হয়ে গেছে এম ই হবে ডু আই হ্যাভ মোর সার্ভিস অ্যান্ড ক্যান আই গিভ এ মেসেজ এটা দুটো প্রশ্ন আছে মেসেজটা এমই দেবেন হ্যাঁ ওখানে বানানটা ভুল আছে গেস টেক মাই প্রোফাইল টু গেট মোর সার্ভিস ইয়েস অফ কোর্স লিভ মি এ মেসেজ অ্যাট এনি টাইম ফর এনি কোশ্চেন্স অর ডিসকাশনস খুব সুন্দর এখন আপনি প্যাকেজটা দেখান আমাকে যে জায়গাগুলোতে আপডেট করতে বলছি অবশ্যই অবশ্যই আপডেট করতে হবে ওকে আপনার এখানে দেখেন দুইটা শুধু ইয়া শো করতেছে দুইটা শুধু কিওয়ার্ড শো করতেছে কিওয়ার্ডগুলো না আবার সুন্দর করে লিখবেন অন্য কিওয়ার্ড ব্যবহার করবেন এই কিওয়ার্ডগুলো আপনি কিওয়ার্ডের জন্য দিয়েছিলাম তো ভাই পাঁচটা দিয়েছিলাম তো আমি আপনি ওগুলো কেটে আবার কি করবেন ভিডিও মার্কেটিং ইউটিউব মার্কেটিং এসইও এসইও এটা ব্যবহার করতে হয় চ্যানেল সেটআপ বুঝতে পারছি ভাই আচ্ছা পাঁচটা দিয়েছিলাম আমার সময় সেভ হ্যাঁ এখানে দুইটা শো করতেছে আপনি হয়তো অন্যান্য কিওয়ার্ডগুলো ব্যবহার করছেন এই জন্য হ্যাঁ বেসিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ ইউটিউব লোগো এন্ড আর্ট প্লেলিস্ট অন পেজ এসইও চ্যানেল ভেরিফিকেশন সোশ্যাল মিডিয়া বেসিক চ্যানেল ইনফো 10-20-30 10-20-30 কতদিন ওয়ান ডে আচ্ছা একটু নিচের দিকে আসেন ইউটিউব চ্যানেল বেসিক স্টুডেন্ট সাবস্ক্রাইবার সাব সাবস্ক্রাইবার রিমেম্বার অ্যাড ফুল কাস্টমাইজেশন কাস্টমাইজেশন এর সিও হয়ে গেছে সিইউ হবে কাস্টমাইজেশন সিও কাস্টম ইউআরএল এর প্রথমটাতে স্ট্যান্ডার্ড প্যাকেজে কাস্টম বানান ভুল আছে প্রিমিয়াম প্যাকেজে কাস্টম বানান ভুল আছে কাস্টম শেষের দিকে স্ট্যান্ডার্ড প্যাকেজের শেষের দিকে কাস্টম কাস্টম ইউআরএল সিইউ হবে আচ্ছা ঠিক আছে স্ট্যান্ডার্ড প্যাকেজে কাস্টম ইউআরএল সিইউ হবে আর এখানে প্রিমিয়াম প্যাকেজে ফুল কাস্টমাইজেশন সিইউ হবে অর্থাৎ যেখানে যেখানে কাস্টমাইজেশন সিও দিয়ে লিখছেন সেখানে সেখানে ইউ দিয়ে দেবেন ওকে ওকে আচ্ছা একটু নিচের দিকে দেখান আমাকে আনলিমিটেড 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 ওয়ান ডে থ্রি ডে ফাইভ ডে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং সেটআপের জন্য 5 ডে কি দেবেন 5 ডে অর্থাৎ 5 ডে সার্ভিসটা দেখি আরেকটু 5 ডে লাগবে না 4 ডে 4 ডে তে কমপ্লিট হয়ে যাবে 4 ডে তে কমপ্লিট হয়ে যাবে তাহলে 4 ডে দিন ঠিক আছে 1 1 3 4 হুম হুম ওকে আচ্ছা ভাই আমার আমার একটা ওয়েবসাইট আছে ঠিক আছে ভাইয়া আচ্ছা ওয়েবসাইটটা দেখান একটু ওয়েবসাইটে প্রবলেম একটু দেখি এরপরে আসবেন কে কাকে ডাকছিলাম সে রেডি থাকবেন আচ্ছা ওয়েবসাইটটা দেখান আমাকে ঠিক আছে নাকি দেখি দিয়েন ঠিক আছে ব্যানার পিছনে ফ্রি ওয়েবসাইট blogspot.com md নাইম হোসেন আচ্ছা আপনি এখানে একটা থিম ব্যবহার করছেন তাই তো হ্যাঁ আচ্ছা খুব সুন্দর হয়েছে থিমটা এই থিমটা আমাদের এক এখানে সম্ভবত রিদওয়ান ভাই আপনি আছেন রিদওয়ান ভাই এই থিমটা ইউজ করছেন অনেক সুন্দর এই থিমটা শেষের দিকে যান একটু অনেক সুন্দর হয়েছে যে এখানে আমার সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া আছে সবগুলোই হ্যাঁ হ্যাঁ এটা কাস্টমাইজ করা যায় অবশ্য আপনি কোডিং চেঞ্জ করে কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ আমি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট আমি জানি হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এমডি নাইম এমনি নাইম হোসেনটা নিশ্চয় দিতে না নাইম শুধু রাখবেন নাইম হোসেন নাইম দুইটা দিলে সমস্যা নাই দেখে দেব আমি এমনি নাইম হোসেন আই এম এসইও প্রফেশনাল
and SEO backlinks link building expert expert PA হয়ে গেছে ই হবে expert digital marketer facebook marketer ভাইয়া ভাইয়া marketer বানানটা marketer বানানটা ভুল আছে marketer বুঝতে পারছ ভাই একটু পিপল দিছে আচ্ছা ওকে facebook marketer বানানটা ভুল আছে এটা ঠিক করে নিতে হবে বুঝতে পারছি ওকে ভাই আমি একটা কথা বলি জি ভাই বলেন যেভাবে বলছে এই ফাইবারে প্রোফাইল আছে না ওইটা থেকে আমি এটা কপি করে দেব না ঠিক আছে ভালো হবে হ্যাঁ 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 এটা করতে পারেন হ্যাঁ ওই এটা আমি একটু আগে করেছিলাম তো পরে এটা আর কি ভালোভাবে চেক করা হয় না ঠিক আছে তো আমি ওইটা থেকে এটা প্রোফাইল নিয়ে সেখানে পেস্ট করে দেব হবে আচ্ছা কপি করে শুধু পেস্ট করে দেব ওইখানে যে আপডেট গুলো বলছি সেই আপডেট গুলো করে ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন ওকে হ্যাঁ 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 সেটা তারপরে প্রবলেম হলে মনে হলে আমাকে আবার দেখাবেন ক্লিয়ার আচ্ছা সেগুলো আছে নিচের গুলো ঠিক আছে ভাইয়া হ্যাঁ এগুলো ঠিক আছে একটু নিচের দিকে আসেন দেখি ওগুলো শুধু দেখবেন যে আসলে লিংকগুলো কাজ করতেছে কিনা এটা দেখবেন শুধু আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিড জেনারেশন ইউটিউব ইমেল মার্কেটিং আচ্ছা নিচের দিকে আসেন আরো পার্সেন্টেজ আরো বাড়াই দিন 85 90 95 করে রাখবেন 98 এরকম করে রাখবেন পার্সেন্টেজগুলো বাড়াই দিন একটু ভালোভাবে কাজ করতে পারে বাড়িয়ে হ্যাঁ একটু বাড়াই দিন সার্ভিস এসইও প্রফেশনাল সোশ্যাল মার্কেটিং লিড জেনারেশন গ্রুপ মার্কেটিং ইমেল মার্কেটিং ভাই এই নিচে কি লেখা যাবে এই নিচে কি লিখলে ভালো হয় হ্যালো প্রফেশনাল বানানটা কি ঠিক আছে প্রফেশনাল এফ এ হয়ে গেছে এফ ই বানান আছে হ্যাঁ প্রফেশন বুঝতে পারছিস ভাই প্রফেশনাল বানানটা ঠিক করতে হবে বাদবাকি এদিকে ঠিক আছে হ্যাঁ এই নিচে কি লেখা যায় ভাইয়া কি লিখলে ভালো হয় জি জি একটু নিচে আসে আচ্ছা এখানে আপনি কমপ্লিট প্রজেক্ট কটা দিবেন তিনটা দিছি এটা তো মিথ্যা আরো বেশি মানে এটা আপনি কাস্টমাইজ যদি করতে না যখন পোর্টফোলিও পোর্টফোলিওটা নিচের দিকে দেখান দেখি পোর্টফোলিও কি দেওয়া আছে আচ্ছা হ্যাঁ ওই যে যারা মেসেজ করতেছেন হ্যাঁ প্রত্যেকের এই মেসেজ দেখবো একপাশ থেকে যে শুরু করবো আমরা সবারই গুলো দেখবো বুঝার ভাই আমার প্রোফাইলটা একটু চেক করে দেবেন ওকে আল আমিন হোসেন ভাই আমরা দেখবো একটু করে দেখবো লিড জেনারেশন ইউটিউব চ্যানেল ক্রিয়েট লিড জেনারেশন আচ্ছা ঠিক আছে আপনি এখানে স্লাইড সিস্টেম বলছে স্লাইড সিস্টেম আপনি একটা থিম পাবেন যে স্লাইড স্লাইড থিম পাবেন তাহলে এখানে অ্যাড করলে আরো স্লাইডিং করবে স্লাইড থিম হ্যাঁ ওটা অ্যাড করে নিলে আরো সুন্দর হবে এই নিচে ভাই আছে সমস্যা নাই ওকে ঠিক আছে ভাই ওই তাহলে ডিটেইলস আমি ইউটিউবে কি সার্ভিস দেব সেটা দেখা যাবে ওকে এই বিষয়গুলো কি করবেন এই বিষয়গুলো নিয়ে আপনি আপডেট করবেন আপডেট করার পর অ্যাড করবেন যদি তাতে কোনো কনফিউশন থাকে আবার আমাকে শেয়ার করবেন আবার হ্যালো ভাইয়া জি ফাতিমা জান্নাত আপনি বলেন এক মিনিট কথা বলতাম ভাইয়া এক মিনিট হ্যাঁ বলেন উনি তো ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে শুধু তো ওই নাম্বারটা কি দিয়ে দেব আবার তো ফেক আইডির কথা বলেছে তাহলে কি করব অন্য যে কোনো একটা আপনার নাম্বার দিয়ে খুলে দেন অন্য যে কোনো একটা নাম্বার আপনার নাম্বার দিয়ে খুলে দেন আচ্ছা আর ওনার বার্থডে এই সমস্ত দেওয়া লাগবে না 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 আর ডেসক্রিপশন কি লিখবো ওনার তো আমি নক করলাম কিন্তু কোনো সারা শব্দ নাই আচ্ছা আপাতত আপনি শুধু আইডিটা অন করে রাখেন ওনার নামটা দিন ওনার নাম এবং ছবি দিছে না হ্যাঁ দিছে তো ওনার নাম এবং ছবি আচ্ছা আপনি যদি এখন ওটা বেটার হয় তাকে একবার নক করেন নক করে বলেন যে ডিয়ার আই এম রেডি টু স্টার্ট ইওর ওয়ার্ক নিড ইওর হেল্প প্লিজ ইনবক্স মি এটা বলেন যে আমি এখন কাজটা শুরু করতে যাচ্ছি তোমার সাহায্য প্রয়োজন তুমি আসো আচ্ছা আপনি লেখেন তারপর ও আসলে আমাকে জানান ওকে কালীপাতা আসেন হ্যালো স্যার হ্যাঁ আপনি ভালো আছেন আপনি কোথা থেকে বলছিলেন আপনার নামটা কি স্যার আমি আমার নাম কালীপদ বসুনিয়া ইন্ডিয়া থেকে স্যার পশ্চিমবঙ্গ কালীপদ দাদা ধন্যবাদ ইন্ডিয়ার কোথা থেকে বলছিলেন পশ্চিমবঙ্গ স্যার আমি কোচবিহার থেকে আচ্ছা পশ্চিমবঙ্গ শিলিগুড়ি তো শুনলেন শিলিগুড়ির পাশেই আমার প্রোফাইল এবং একটা গিগ ড্রাফট রেখেছি যদি একটু দেখে দিতেন
স্যার আমার প্রোফাইলটা আমার ভাইয়ের নামে খোলা, আমার ন্যাশনাল আইডি কার্ডে একটু সমস্যা আছে সেই জন্য আর কি। অসুবিধা নেই, হ্যাঁ অবশ্যই আপনার প্রোফাইলটাকে চেক করি, আপনার যেহেতু ভাইয়ের নামে আপনার সব ইনফরমেশন গুলো আপনার ভাইয়ের নামে ইউজ করবেন। ওকে দাদা, আচ্ছা এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হ্যাঁ স্যার, হ্যাঁ ইউটিউব এক্সপার্ট। আচ্ছা নিচের দিকে আসেন, ওখানে টাইটেল ঠিক আছে, টাইটেল আপনার ঠিক আছে, আপনি একটু নিচের দিকে আসেন দেখুন। I am an SEO professional and digital marketer, also expert in Facebook promotion, link building, YouTube marketing, Google top ranking and graphics design. I have completed digital marketing course from reputed institute and attend many practical work. অনেক সুন্দর হয়েছে। I can promote any business or product to millions of people worldwide. I know how to create effective web content to promote any business. I am self-confident and hard worker. Client satisfaction is my first goal. I can work with focus and responsibility. Thank you. অনেক 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 সুন্দর হয়েছে আপনার ডেসক্রিপশন, একটা ভুলও পাওয়া যায়নি, আপনার ডেসক্রিপশনটা অনেক সুন্দর হয়েছে। ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ। আচ্ছা এখানে তারপর ফেসবুক এবং গুগল অ্যাড করছেন আপনি, এসইও ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, আর্টিকেল, আর্টিকেল রাইটিং। আর্টিকেল বানানটা কি সিইএল না সিএলই? আর্টিকেল, আর্টিকেল বানানটা সম্ভবত ভুল আছে আপনার, আর্টিকেল বানানটা একটু কেউ সার্চ করেন গুগলে, আর্টিকেল সিএলই হবে, আর্টিকেল। আবার আর্টিকেল পরেরটা ঠিক আছে, পরের আর্টিকেলটা ঠিক আছে, আগের আর্টিকেলটা ভুল আছে। লিংক বিল্ডিং, ফটো এডিটিং, প্রোডাক্ট লিস্টিং। আচ্ছা আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা অ্যাড করতে পারেন এখানে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা সাজেস্ট করতেছে নিচ থেকে আপনি এটা অ্যাড করে দিতে পারেন, সাজেশনের নিচে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এর উপর ক্লিক করেন। আচ্ছা ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এখানে এক্সপিরিয়েন্স লেভেলে ক্লিক করেন, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট লেভেল করব, অ্যাড করে দেন। আচ্ছা ওকে, একটু নিচে থেকে আসেন দেখি, এডুকেশন অ্যাসোসিয়েট প্রফেশনাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ গ্রাজুয়েট 2020 সার্টিফিকেশন। ওকে এখন আপনি আপনার একটু গিগটা দেখেন, আপনার প্রোফাইল পিকচারটা ঠিক আছে, আপনার গিগ যেটা ড্রাফটসে রাখছেন সেটা আমাকে একটু দেখান। এই যে আই উইল প্রোভাইড টার্গেটেড টার্গেটেড বিজনেস লিড এন্ড ভ্যালিড ইমেল, ভ্যালিড ইমেল, ভেরিফাইড ইমেল, টার্গেটেড ভ্যালিড লিডস, লিঙ্কডইন, লিঙ্কডইন লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, গুগল ম্যাপ স্ক্রেপিং। আচ্ছা এখানে যদি আপনি টার্গেটেড ভ্যালিড লিডস যে শব্দটা ব্যবহার করছেন, ইয়াগুলো ব্যবহার করছেন লেখাগুলো, এটা যদি আরেকটু সুস্পষ্ট হইতো এবং আরেকটু বড় হতো আরো ভালো লাগতো। আপনার কাছে এখানে স্পেস অনেক আছে, একটু যদি আরেকটু প্রফেশনালি, যেমন এখানে লেখাগুলো একটু অন্য কোনো কি ব্যবহার করবেন, অন্য কোনো অ্যালাইনমেন্ট ব্যবহার করেন, অন্য কোনো কি বলে ওটাকে, অন্য কোনো ডিজাইন, অন্য কোনো ডিজাইন ইউজ করেন, লেখা যে ডিজাইনটা অন্য কোনো একটা ডিজাইন ইউজ করেন, ফন্ট ভাই, ফন্ট অন্য ফন্ট ব্যবহার করলে আরো ভালো, অন্য কোনো একটা ফন্ট ইউজ করেন, আমি ফন্টটা আসতেছে না, ফন্টটা ইউজ করবেন, অন্য একটা ফন্ট। সাপোজ এখানে আপনি এরিয়াল দিতে পারেন, এরিয়ালটাই বেস্ট, গিগল লেখা যেন এরিয়ালটা বেস্ট একদম হয়ে যায়। ওকে আপনার তো আমাদের ইয়ে ঠিক আছে, আপনার ব্যানারের কালার কম্বিনেশন ঠিক আছে, বাট ওই যে শুধু ফন্টার কারণে এটা বোঝা যাচ্ছে না ভালোভাবে, শুধু ফন্টটা একটু চেঞ্জ করে ফেলেন। ওকে দাদা, এক্সক্লুসিভলি অন ফাইভ লিঙ্কডইন। আচ্ছা একটু নিচের দিকে আসেন। আচ্ছা এখানে আপনাদের ইন্ডিয়ায় কি, ইন্ডিয়া আপনাদের কি রুপি দিয়ে সেট করা, কেন রুপি দিয়ে সেট করা? দাদা আপনি আছেন? হ্যাঁ স্যার, আপনার এই যে বেসিক প্যাকেজ দেখেন স্যার, এটা আমি, হ্যাঁ হ্যাঁ এটাই, এটা আমি জানতে চাচ্ছিলাম যে আমার আমার এখানে, আচ্ছা হ্যাঁ মানে আমার এখানে রুপি দিয়ে দেখায় কেন, এটা ডলারে দেখায় না কেন? আচ্ছা ঠিক আছে, হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আপনি, আমরা যখন এডিট গিগে যাব, এডিট গিগে গিয়ে আপনি কি করবেন, ওখান থেকে আপনি ইউএস এর ইউএস ডলারটা সিলেক্ট করে দেবেন, আমরা একটু পরে দেখব। আচ্ছা একটু ইয়াতে আসেন, আমরা আগে গিগটা যাই, বিজনেস লিড, টার্গেটেড টার্গেটেড এন্ড ভ্যালিড লিড জেনারেশন। হাই আই এম এ প্রফেশনাল লিড জেনারেশন এক্সপার্ট এন্ড জেনারেট ভ্যালিড ইমেল বি টু বি লিডস
lead generation system is one of the best B2B leads, best targeted social media networks. You can directly identify mass and target decision makers. I will provide B2B lead generation. আপনি B2B এর বিটা আবার বড় করে দিতে পারেন, B2B business to business এর বিটা বড় করে দিতে পারেন, দুইটা বি বড় করে দিবেন. Lead generation service that is tailored according to your requirements and helps get you in front of your target audience. This lead would be relevant to your requirements and verified before sending it to you. একটু নিচের দিকে আসেন. The leads you will get will include first and last name, email address, phone number, position, owner, president, founder, director, CEO, CFO, COO, CMO, etc. Okay. LinkedIn, profile URLs, person available information, education, work history, industry, location, company name, company website, company headcount, employee, social accounts, Facebook, Instagram, Twitter, and all others. No fake, duplicate, or invalid email leads will be given. Delivery full task on time with honesty, accuracy, and creatively. আপনি কতদিনে লেখছেন আপনার এই টাইটেলটা দাদা? ভালো সময় লেগেছে স্যার, মোটামুটি 3-4 দিন একদম বারবার এটা লেখার পর আমি এডিট করেছি। সুন্দর প্রোফাইল হয়েছে, অনেক সুন্দর প্রোফাইল হয়েছে আপনারটা। তারপর একটু নিচের দিকে আসেন দেখি। এখন আপনি আপনার এডিট গিগে গিয়ে এডিট গিগে যান, এডিট গিগে গিয়ে আপনি আপনার প্যাকেজ গুলোতে যান, এডিট গিগ অপশনে যান, এডিট গিগ অপশনে গিয়ে প্যাকেজ গুলোতে যান। আপনার প্যাকেজ আছে স্যার, এগুলো ঠিক আছে কি এই যে এগুলো ঠিক আছে। প্রাইসিং এ যান, ওই যে প্রাইসিং এ গিয়ে ক্লিক করুন, প্রাইসিং প্রাইসিং গিয়ে ক্লিক করুন। আচ্ছা আচ্ছা, এরপরে যাকে ডাকছে সে রেডি থাকবেন, সে হচ্ছে শানু। আপনি রেডি থাকবেন শানু, শানু আপনার প্যাকেজের এখানে আসেন, আরো নিচের দিকে আপনার যেখানে প্রাইসিংটা দেওয়া আছে সেখানে আসেন। এই যে এখানে এখনো আমি দেখতে পাচ্ছি আর একটু, হ্যাঁ এখানে আপনি সিলেক্ট করেন, প্রাইসিংটা সিলেক্ট করেন, প্রাইজিং এ ঠিক আছে, প্রাইজিং এ ঠিক আছে, হ্যাঁ প্রাইজিং এ ঠিক আছে। ওকে আপনি আছেন দাদা? হ্যাঁ স্যার। প্রাইজিং এর উপরে বলছি আমি যে বায়ার রিকোয়েস্ট, আচ্ছা ঠিক আছে, এটা আপনার অটোমেটিক আপডেট দেখেন, আর্ন আপ টু 60% মোর পার অর্ডার উইথ। আচ্ছা ঠিক আছে, আপনি আরেকবার সেভ করে দেন, সেভ করে দেওয়ার পর আপনি আবারও ইয়াতে যান, ড্রাফটসে চলে যান। বায়ার রিকোয়েস্টে কি বলছিলেন বলেন? হ্যালো, আমি আগে একটা গিগ পাবলিশ করেছিলাম ফেসবুক মার্কেটিং এর, তো সেখানে আপনি ছোট করতে পারেন, সেটা হচ্ছে কি আপনি পিকচারটার উপর রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পর ওপেন উইথ এর পর কোথায় যাবেন, আপনার পেইন্ট অপশন, পেইন্ট অপশনে গিয়ে রিসাইজ করবেন, পেইন্ট অপশনে গিয়ে রিসাইজ করবেন। ওকে পেইন্ট অপশনে আচ্ছা হয় আমি ট্রাই করে দেখে, যদি না পারেন আমি তো আছি এখানে, অসুবিধা নেই। আচ্ছা এরপরে আসেন
ভাই ওই চ্যাট বক্সে একটু ফলো করেন, রিয়াজুল ভাই একটা মেসেজ দিয়েছে। আচ্ছা রিয়াজুল ভাই কি লেখছেন? রিয়াজুল ভাই লেখছেন, ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, হাউ লং ইন বিজনেস, রেফারেন্স ইন দিস ইউএস এন্ড ইউরোপ, ভাইয়া লিঙ্কডইনে লগ দিয়েছে। আচ্ছা সে বলতেছে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, আপনার কি একটা ওয়েবসাইট আছে? আপনি বলবেন যে নো, যেহেতু আপনার ওয়েবসাইট নাই। হাউ লং ইন বিজনেস, তোমার বিজনেসটা কতদিন যাবত আছে সেটা বলছে। রেফারেন্স ইন দ্য ইউএস এন্ড ইউরোপ, যে রেফারেন্স আছে যে আপনি যে কাজ ইউএস এবং ইউরোপে যদি কোনো কাজ করে থাকেন সেরকম জাতীয় কোনো কাজের নমুনা আছে, রেফারেন্স আছে। বুঝতে পারছি ভাই। এখন আপনি দেখেন, হ্যালো স্যার, থ্যাংক ইউ ফর নক মি অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড ওয়ার্ক অ্যাট মার্কেটস প্লাস ফ্রম মেনি ডেইস, ইফ ইউ শেয়ার মি ইউর ফুল ডিটেলস দেন আই উইল ইনফর্ম ইউ দ্যাট হাউ টু হেল্প ইউ, প্লিজ শেয়ার মি ইউর কন্টেন্ট অ্যান্ড আই উইল প্রোভাইড ইউ এ ফ্রি অডিট রিপোর্ট, ওয়েটিং ফর ইউর রিপ্লাই, থ্যাংক ইউ। পারবেন না লিখতে ভাই? সবগুলো তো ভুল, অনেকগুলো তো ভুলে গেলাম। যতটুকু আইডিয়া দিচ্ছি শুধু ভাই। দীপানন্দ আপনি শুনতে পারছেন? জি ভাই পাইছি। আচ্ছা এইটুকু একটু ছোট্ট আকারে লেখেন, লিখে সাবমিট করেন, যেহেতু লিখতে থাকেন তারপর তো আমি আসি। হ্যালো ভাইয়া, ছাগল কোথা থেকে চিল্লাইতেছে একটু? ভাই যদি আরেকবার বলতে খুব ভালো হইতো। আরেকবার বললে রেকর্ডিং এর তো অপশন নাই, তো রেকর্ডিং করে রাখতাম। আপনি একটু কষ্ট করে দেবেন লিখে, তো চ্যাট বক্সে ভাই চ্যাট বক্সে দিয়ে দেন, এটাই বেটার হবে। এখন লেখা সম্ভব হবে না, আমি বলে দিলাম তিনজন মিলে, দীপু দাদা, দীপায়ন দাদা আর হচ্ছে দিয়ে দিলাম, ভাই মিলে লেখেন ভাই। আরেকবার একটু বলেন ভাই, আরেকবার একটু কাইন্ডলি বলেন। মোবাইলে রেকর্ড করেন, হ্যালো স্যার, থ্যাংক ইউ অ্যান্ড হোপ ইউ আর ওয়েল, আই এম রিড ইউর মেসেজ, একটু পরিবর্তন করে বলতেছি, আই এম রিড ইউর মেসেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউর ডিমান্ড, প্লিজ শেয়ার মি ইউর ফুল ডিটেলস অফ ইউর বিজনেস, হোয়েন আই ক্যান হেল্প ইউ ফুললি প্রফেশনালি, আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড ওয়ার্ক অ্যাট মার্কেট প্লেস ফ্রম মেনি ডেইস, আই নো হাউ টু প্রমোট ইউর বিজনেস অ্যান্ড শেয়ার ইউ মাই ফিউ প্রিভিয়াস ওয়ার্ক প্রুফ শিট, waiting for your business details, please send me your full details and after that I will provide you a audit report, waiting for your reply, thank you. আপনাকেও থ্যাংক ইউ ভাইয়া। রিয়াজুল ভাই আপনি এইভাবে লিখে দেন, তারপর আমি এরপরে আসি। হ্যালো ভাইয়া, খানু বলে আমি কি ফাইবারের প্রোফাইল পিকটা চেঞ্জ করব? ফাইবারের প্রোফাইল পিকটা আর একটু যদি রাইট সাইডে তোমার পিকটা দেওয়া যায় তাহলে সুন্দর হবে, আর একটু রাইট সাইডে। এই পিকচারটা ঠিক আছে, বাট আর একটু দিলে ভালো হয়। তাছাড়া তো সবকিছু ঠিক আছে তাই না ভাইয়া? হ্যাঁ তাছাড়া ঠিক আছে সবকিছু। আচ্ছা ভাইয়া ঠিক আছে। ওকে ভাই আমি একটু কথা বলতাম। হ্যাঁ দীপানন্দা বলেন ভাই। যত কিছু মনে না করেন আমি একটু লিফলেট নিতে চাইতেছি, একটু খেলা দেখবো বুঝছেন। আচ্ছা ঠিক আছে দাদা, যত কিছু মনে না করেন ভাই। ওকে দাদা ঠিক আছে, ঠিক আছে ভাই, খোদা হাফেজ। আপনি বলে সংখ্যাটা আমাদের এসে বলে দিয়েন, অসুবিধা নেই। অবশ্যই অবশ্যই। আচ্ছা এখন 45 আছেন, তাদের মধ্যে দেখতে পাচ্ছি আমার 3-7 জনের মাত্র হাত উঠানো আছে, অর্থাৎ বেশি সময় লাগবে না। তারপর আমরা আবারও যারা যারা নতুন আছেন তাদের সাথে কথা বলবো সবার সঙ্গে। এরপরে আসেন ইয়াসিন ভাই, ইয়াসিন ভাই আপনি আসেন। ইয়াসিন ভাইয়ের পরে আসবেন দীপ রায়, তারপরে আসবেন শেখ মেহেদি হাসান। ইয়াসিন, দীপ রায়, শেখ মেহেদি হাসান, ইয়াসিন ভাই আপনি আসেন, শেয়ার করেন। প্রাচীন সাপোর্টারদের তাড়াতাড়ি ছেড়ে দিয়ে ভাই সকালে খেলা। ইয়াসিন ভাই আপনি, আপনার কথা শুনতে পারছেন না ভালো করে। এমডি নাজমুল ভাই কথা বললেন? জি ভাই। ভাই খেলা দেখার কথা বলতেছে নাজমুল ভাই, খেলা দেখতে বললাম যে ব্রাজিল সাপোর্টারদের তাড়াতাড়ি ছেড়ে দিয়ে। নাজমুল ভাই আপনি খেলা দেখতে যাবেন না? আচ্ছা যারা যারা ব্রাজিল সাপোর্টার আছেন আপনাদের দ্রুত বলা যাচ্ছে আপনারা মাঠ ত্যাগ করেন। না ভাই আমি খেলা দেখি না, মাঠ ত্যাগ করতে বলি নাই। ও মানে তাদেরকে আগে আগে দেখতে বলতেছি। ইয়াসিন ভাই আপনি কেয়ার করেন, আপনার, হ্যাঁ আপনার প্রোফাইলে যান, আপনার প্রোফাইল থেকে আমাকে কি কি সমস্যা সেটা দেখান। ওকে স্যার উপরে এটা কি, ওটা একটু যে আপনার ইয়াটা দেখা যাচ্ছে ওটা দেখান আমাকে, ওটা একটু হালকা করে সরাই ফেলেন। হ্যাঁ এই স্যার। আচ্ছা
একটু যান আপনি গিয়ে একটু সরে দেখা নেবা কি কি সমস্যা। স্যার দেখতে পড়তেছেন? জি দেখা যাচ্ছে। ওকে আপনার পিকচার ঠিক আছে, পিকচার আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার এতটুকু দিতে পারেন অথবা আরেকটু বাড়াইতে পারেন, মানে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, এটা দিয়েন অনেক সুন্দর হবে, এন্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এইটুকু লাগাই দেবেন। একটু নিচের দিকে আসেন দেখি। হাই দেয়ার, আই এম অ্যান এক্সপিরিয়েন্সড ডিজিটাল মার্কেটার অ্যান্ড এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ ব্যাঙ্কিং, লিঙ্ক বিল্ডিং অ্যান্ড ভিডিও এডিটিং। আই হ্যাভ কমপ্লিটেড সাকসেসফুলি এ লং ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট, আই নো মেনি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স টু প্রমোট এনি বিজনেস অর সার্ভিস, এবল টু ওয়ার্ক উইথ ইউ অ্যাকর্ডিং টু ইউর টার্গেটেড টাইম অর লোকেশন, আই ক্যান প্রমোট এনি বিজনেস অর প্রোডাক্টস টু মিলিয়ন্স অফ পিপলস উইথ মাই টেকনিক্স। ঠিক আছে, প্লিজ ইনবক্স মি for your digital marketing service, I do any work with a lot of sincerely thanks. অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে, ডেসক্রিপশন আপনার চলবে, ডেসক্রিপশন চলবে, ইংলিশ বেসিক টেস্ট একটা দিয়ে দিয়েছেন। একটু নিচের দিকে আসেন দেখি, ফেসবুক গুগল এসইও ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, আর্টিকেল রাইটিং, লিঙ্ক বিল্ডিং, প্রোডাক্ট লিস্টিং, ফটো এডিটিং। আচ্ছা সোশ্যাল, এখান থেকে আপনি আরও কিছু অ্যাড করে দিতে পারেন, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, তারপর হচ্ছে আপনার টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এগুলো অ্যাড করে দিতে পারেন, বুঝতে পারেন দাদা? এগুলো অ্যাড করে দিলে আপনার জন্য সুবিধা হবে। ওকে আপনার গিগটাতে আসেন দেখি, গিগটাতে এডুকেশন ঠিক আছে, সার্টিফিকেশন দরকার নেই। আচ্ছা গিগটা বলেন, গিগটার ক্ষেত্রে একটু কথা বলি। এখানে দেখেন আপনার গিগটা এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন, ফেসবুক প্রমোশনের পিটা ছোট হয়ে গেছে, পিটা বড় করতে হবে এবং ফেসবুক প্রমোশন লেখাটা আরো বড় করতে হবে, যেহেতু আপনার সার্ভিস ওইটা, ওই সার্ভিসটা আরো বড় করে দিতে হবে, অনেক জায়গা আছে এক। আর দুই নম্বর হচ্ছে আপনার যে সার্ভিস স্পেশালিটি গুলো, ওই যে ওখানে দেখা যাচ্ছে আপনার ব্যানারের উপর, এখানে আরো কালারটা ঠিক আছে, কালারটা বোঝা যাচ্ছে, আরো বড় করা যাবে, যেহেতু ওয়েবসাইটে আপনার অনেকগুলো জায়গা আছে, ওই লেফট সাইডটাতে একটু চাপাই দিবেন, অনেক সুন্দর হবে। ওকে দাদা, আর এক্সপার্ট ইন লেখাটা একটু নিচের দিকে নামাইতে হবে, আপনি একটু ইয়ারটা এখন অন করেন। এরপরে আমি যাকে ডাকছি সে রেডি হয়ে থাকবেন, ইয়াসিন ভাইয়ের পরে আমি যাকে ডাকছি সে রেডি হয়ে থাকবেন। ভাই আমার একটু কথা ছিল, সি ফাতিমা জান্নাত আপু বলেন। আমি তো বেঁধে যাচ্ছি বারবার, সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম, এই জন্য একটু স্লো হচ্ছে, আসুক অসুবিধা নেই। আর কে রাজু ভাই আপনি আসেন? জি ভাইয়া স্ক্রিন শেয়ার করতে পারতেছেন তো? জি জি স্ক্রিন শেয়ার হয়ে গেছে, আপনি আপনার প্রোফাইলে যান, অর্থাৎ যা দেখাবেন সেখানে যান আপনি। আপনার প্রোফাইলে যান, প্রোফাইলের ছবিটা দেখতেছি আমি, প্রোফাইলের ছবিটা চেঞ্জ করতে হবে আপনাকে, কারণ পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমি একদম লোকালয় দেখতেছি। হ্যাঁ লোকালয় দেখতেছি, আপনি কি করবেন, প্রোফাইলের পিকচারটা অবশ্যই অবশ্যই কোনো একটা রুমের ভেতরে একটা ব্যাকগ্রাউন্ডের উপর করবেন, পারবেন না ভাই? জি জি, এবং পিকচারটা আরো সামনাসামনি আসতে হবে, এত এত বরাবর দরকার নেই, আপনার শুধু এই পর্যন্ত থাকলে হবে, দেখা যাচ্ছে আমাকে এই পর্যন্ত থাকলেই দেখা যাবে, বেশি লাগবে না, অর্থাৎ একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপরে এসে ছবিটা উঠাবেন। আরো নিচে থেকে
Hi, I am Raju. I am SEO professional and digital marketer. I am expert in Facebook marketing. Facebook marketer na. I am expert in Facebook marketing, Instagram marketing. Better hobby. Yes. Yes. And content making, content marketing, content making. Okay. Yes. I completed a long training from Outsourcing Institute on Total Digital Marketing and complete many practical project. Eta dite paren. And complete many practical project with success. I can promote any kind of business, products or service worldwide to millions of people by giving very interesting and effective web content. When when I get any project, yes. I do this project with my full responsibility and organizationally. I am confident in my working capacity. I will give you the best service. Thank you. Best service is extra short. Ami je bhabe jekhane je sentence gulo briddhi korchi record e paben oi ta oi ta update kore deben parben na Raju bhai ji bhai okay english fluent english ta fluent apni english e ki khub fluent ki english ta basic english ta basic kore dien oshubidha hobe na english ta basic kore dien ta na hole onek shomoy kono fluent dilo kono problem nei jodi bhalo paren oshubidha nai oshubidha thakbe english theke ashen skill gulo dekhan amake skill SEO, Facebook marketing, YouTube marketing, building, Instagram, Instagram marketing, YouTube promotion, B2C lead generation. এখানে আরো কিছু অ্যাড করে দিবেন ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজার সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলছে নিচে যে চারটা সাজেস্ট করতেছে এই চারটা সেটে অ্যাড করে দিবেন পারবেন না পারবেন জি ভাই আপা ওকে ঠিক আছে তারপরে আপনার উপরের দিকে যান তাহলে আপনাকে অনেকগুলো কিন্তু আপডেট করতে হবে এটা আপনার ছবি আপডেট করতে হবে তারপর আপনাকে ডেসক্রিপশন গুলো যেখানে আপডেট করতে হবে সেটা আপডেট করতে হবে দেন যে কোন একটা গিগ আপনার কোন গিগটা দেখাইতেছেন সেই গিগটা দেখান এখানে দেখেন একটু ওয়েট করুন একটু ওয়েট আপনার দুই নম্বর যে গিগটা আছে এই গিগটা কিন্তু ঠিক নেই কেন ঠিক নাই কেন অর্থাৎ এখানে দেখেন উপরে চলে গেছে সবগুলো হাই কোয়ালিটি সার্ভিস একদম উপর দিকে চলে গেছে বুঝা যাচ্ছে তারপর যে প্রফেশনাল একদিকে ঢুকে গেছে দেখেন গিগের সবগুলো পড়া যাচ্ছে না যে আপনি গ্রোথ লেখছেন অনেক কিছু লেখছেন এটা বোঝা যাচ্ছে না বুঝতে পারছো ভাই আপনি যে কোন একটা গিগ দেখান এখন আপনার এই গিগের ব্যানারটা লক্ষ্য করেন আমি এই গিগের ব্যানারটা আপনাকে লক্ষ্য করতে বলি কি কারণে এই গিগটার ব্যানারটা ফুললি ভাত ভাত কেন ভাত হচ্ছে হাই কোয়ালিটি সার্ভিস এটা আপনার সার্ভিস না আপনার সার্ভিস হচ্ছে ফেসবুক প্রমোশন আপনার ফেসবুকের যে লোগোটা ব্যবহার করছেন সেটা লোগোর উপরে সাদা নিচে সাদা এটা একটা ভুল দুই নম্বর হচ্ছে হাই কোয়ালিটি সার্ভিস আপনি টাইটেলটা দিতে অন্য একটা এটা বড় করে এটা কি করতে হবে আপনাকে চেঞ্জ করতে হবে আচ্ছা তারপর হলো প্রমোট ইওর অর্গানিক 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 বানান ই হয়ে গেছে এটা ভুল আছে আর প্রমোট ইওর অর্গানিক অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন প্রমোট টু মিলিয়ন্স অফ পিপল প্রমোট ইওর বিজনেস প্রমোট ইওর অর্গানিক এটা ভুল একদম এটা শব্দই থাকবে এটা বাদ হ্যাঁ আপনার গিগটা ঠিক নেই গিগের ব্যানারটা একদম ঠিক নেই এটা চেঞ্জ করতে হবে আপনি শুধু ওগুলো লিখে আমাকে ইনবক্সে দিবেন শুধু আপনি কন্টেন্ট গুলো লিখে দেবেন আমরা আপনাকে ফটোশপে করে দেবো এটা ক্লিয়ার জেস কবির ভাই একটু দাঁড়ান আমি আপনাকে 10 মিনিটের জন্য আমি আপনাকে এখানে সাপোর্ট রাখবো আপনারা প্রশ্নের অ্যানসার দেবো কবির ভাই আচ্ছা একটু নিচের দিকে আসেন Welcome to my Facebook marketing service. I am an expert social media marketer. I have professional training and Facebook promotion. I am professional advise your business and service to your target. According to your target. All I can do is easily and in a short time take your business to a big Facebook page in and group না Raju bhai আপনার ডেসক্রিপশনটা হয়নি আপনি একটা কাজ করেন আপনি আপনার ডেসক্রিপশনটা কপি করে ফুললি আমার পেজে আমাকে ইনবক্সে দেন ডেসক্রিপশনটা একদম আসে নাই ডেসক্রিপশনটা কোনো বোঝা যাচ্ছে না আপনি ফুলটাই কপি করেন আমার ইনবক্সে দেন আমার ইনবক্সে আপনি ইনবক্সে আমার কথা হয় না ভাই পুরো কথাটা আর কি বোঝা যাচ্ছে না
চেষ্টা করব আপনি আপনার যে ইনবক্স আপনার যে ডেসক্রিপশনটা আছে ফুলটা ইনবক্সে দেন আমাকে কপি করে আমার ইনবক্সে দেন অর্থাৎ আপনাকে ফুলটা সাজাই দিতে হবে এখানে আপনার একদম ডেসক্রিপশনটা ঠিক নেই বুঝতে পারছিস রাও ভাইয়া হ্যাঁ আর কে রাজু ভাই আপনি শুনতে পারছেন আমাকে জি জি শুনছি আপনার যে ডেসক্রিপশনটা আছে ফুলটা কপি করে আপনি আমাকে পার্সোনালি মেসেজ করেন জি আমি এটা নিজে সাজাই দেব আপনার এই দিকের ডেসক্রিপশন ঠিক নেই একদম ঠিক নেই ওকে জি জি আপনি দেন এটা এখন দেখতেছি না আর দেখার দরকার নেই অর্থাৎ আপনি আমাকে ডেসক্রিপশনটা দেন আপনার ব্যানারটা আপনি যেটা আপডেট করতে বলেন সেটা শুধু আপডেট করুন আর ডেসক্রিপশনটা আমি আপনাকে সাজাই দিচ্ছি ডেসক্রিপশনে হেডিংটা সুন্দর হয় ওকে এরপরে আসেন আপনি কপি করে আমাকে এখন ইনবক্স করেন এরপরে আসেন সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই আপনি আসেন সালাউদ্দিন ভাই আপনি আসেন সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই আমি কি আপনাকে ডাকছিলাম আরেকবার সালাউদ্দিন ভাই আপনি যদি কথা বলেন তাহলে বোঝা যাবে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাউদ্দিন ভাই আপনি আরেকবার ডাকছিলেন আচ্ছা আমি তাহলে অসুবিধা নাই আপনি যেহেতু ডাকছিলাম আমি হয়তো ভুলে ডাকছি তাহলে আপনার হ্যান্ড রাইজটা নামাই ফেলেন একটু তাহলে সুবিধা হবে আর কি হ্যাঁ জি না আমার আমার ব্যানারটা দেখছেন না ব্যানারটাতে এসইও ফ্রেন্ডলি বানানটা ফ্রেন্ডলি বানানটা ভুল আছে ইউটিউবে টিটা ছোট হয়ে গেছে আপনি ডিজাইন লোগো এন্ড চ্যানেল আর্ট তারপর এসইও ফ্রেন্ডলি দুই নাম্বারটা এসইও ফ্রেন্ডলি কি হবে ইউটিউব ইউটিউবে টিটা বড় হবে ট্রেইলার এন্ড ইন স্ক্রিন সেটআপ প্লেলিস্ট এন্ড সেকশন ক্রিয়েট এক্সক্লুসিভলি অন ফাইবার হ্যাঁ এইদিকে ঠিক আছে আপনার কালার কম্বিনেশন অত্যন্ত সুন্দর হয়েছে থ্যাংক ইউ অত্যন্ত সুন্দর একদম ফটোশপে তো অনেক সুন্দর হয়েছে কালার কম্বিনেশনটা অত্যন্ত সুন্দর হয়েছে চতুর্পাশে আপনি শুধু এই দুটো আপডেট করে নেন আপডেট করে নেওয়ার পর ফ্রেন্ডলি ফ্রেন্ডলি বানানটা ঠিক করেন ফ্রেন্ডলি বানানটা ভুল আছে ফ্রেন্ডলি ফ্রেন্ডলি বানানটা আপডেট করেন আপডেট করার পর আপলোড করে দেন ই কি এই জায়গায় হবে হ্যাঁ এফ আর আই ই এন ডি এফ আর আই ই এন ডি ফ্রেন্ডলি হ্যালো আচ্ছা আপডেট করেন তাহলে আমি আপনাকে স্টপ করতেছি এটা শুধু আপডেট করে আপনি দিয়ে দেন ইনশাআল্লাহ এরপরে আসেন এরপরে আসেন কাকে ডাকছিলাম আচ্ছা সালাউদ্দিন ভাই আপনি হাতটা নামাই ফেলেন শেখ মেহেদি হাসান ভাই আপনি আসেন শেখ মেহেদি হাসান ভাই শেখ মেহেদি হাসান ভাই আপনি আসেন শেখ মেহেদি হাসান ভাই আসেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শেখ মেহেদি হাসান ভাই শেয়ার করেন আমার তো সমস্যা আমার ফেসবুকের ওই যে অ্যাকাউন্টের ব্যাপারে এটা বুঝছেন যে আপনি একটু দেখান আমরা দেখি যে আসলে এটা কি প্রবলেম কেন এটা হইলো আচ্ছা উই রিজেক্টেড ইউর রিসিভড ইউর ইনফরমেশন উই রিসিভড ইউর ইনফরমেশন কেন If we still find that your account did not follow our community standards, it will remain visible. We are always looking out for the security of people on Facebook. So
until that you cannot use your account asta shek mehdi hasan bhai ji ekhane she apnake facebook apnake ki restricted korche apnar information gulo chaichilo apni disen ki apnar voter id card tar na oi na oi ta dao hoyni 28 diner jonno ar ki korche je ki korte chaichilo ami arekta message dekhai apnake ami eta screenshot niye rakhi message ta amake dekhan tale subidha hobe eta na Okay. Now, are you sure that you want to log out? You only have 28 days left to request a review. After that, your account will be permanently disabled. Asa. She apna ka 28 din shomoy dise, ha? Ji. 28 din shomoy dise, tar moddhe apnake back debe. You only have. Are you sure that you want to log out? Jodi apni log out koren, log out kore felchen ki? Na sir. Oi browser er moddhe rekhe dise. এই যে আমরা রেখে দিয়েছি একা ক্লিক করেন দেখি আপনারা যে ড্রপ ডাউন বাটনটা ওটাতে ক্লিক করেন ক্লিক করার পর আচ্ছা আবার ওই মেসেজটা আমাকে আরেকবার দেখান দেখি ওই লগ আউটের মেসেজটা আরেকবার দেখান আর ইউ শিওর ইউ উইল ওয়ান্ট টু লগ আউট ইউ অনলি হ্যাভ 28 ডেজ লেফট টু রিকোয়েস্ট এ রিভিউ আফটার দ্যাট ইওর অ্যাকাউন্ট উইল বি পার্মানেন্টলি ডিসেবলড আচ্ছা আপনি লগ আউট করার দরকার নেই লগ আউট করলে সমস্যা আপনি 28 দিন পর্যন্ত অপেক্ষা করেন 28 দিন পর্যন্ত অপেক্ষা করার পর আমরা যদি পার্মানেন্টলি ডিসেবল হয় কিংবা না হয় তার রেজাল্টটা পাবো আমরা ক্লিয়ার ভাই আপনি এখন যদি লগ আউট করেন সেম কন্ডিশনে হবে লগ আউট করার দরকার নেই ওরা একটা নোটিফিকেশন দেবে সেই নোটিফিকেশনটা পেয়ে আমরা কাজ করব এমনি আমি ওই সময় যে ইনফরমেশন যেগুলো চাইছিল ওগুলো মানে ছবি দিছি একটা ছবি চাইছিল ঠিক আছে ওইটা দিছি তারপরে ওই পাসওয়ার্ড চাইছিল ওগুলো দিছি তারপরে এই মেসেজটা আসছে যে লগ আউট করতে না করছে 28 দিনের মধ্যে এইভাবে জন্য ভাবে রেখে দিছি আচ্ছা অসুবিধা নাই হয় 28 অনেক সময় হয় ব্যান্ড হলে কোনো প্রবলেম হয় না কিন্তু ওই যে আমাদের যে ডকুমেন্ট গুলো আছে সেই ডকুমেন্ট গুলো তো হারাই যায় এটা হচ্ছে মেইন ফ্যাক্টর আবার কথা বলতে পারি ফেসবুক হ্যাঁ সাপোর্ট টিমে যে 28 দিন পরে কথা বলতে পারবো সাপোর্ট টিমে কথা বলতে পারবো কারেন্ট 28 দিন পর আমি বুঝুন আপনি একটু আমার তো হয়তো বা ভুলইতে পারে এইজন্য আপনি একটু যাই দেন আচ্ছা ওই 28 দিন পরে আমরা কি করতে পারবো পরে নিরিবিলি যদি বুঝতে ইয়া শেখ মেহেদী হাসান ভাই আমাকে শোনা যাচ্ছে কি শেখ মেহেদী ভাই আমাকে শোনা যাচ্ছে কথা একটু ভেঙে গিয়েছিল গায় এখন 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 শোনা যাচ্ছে 28 দিন পরেই আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো অথবা কাস্টমার সাপোর্টে কথা বলতে পারবো 28 দিন বসে বাট 28 দিন লাগে না তার আগেই কিন্তু অনেক সময় দিয়ে দেয় আপনি যে ডকুমেন্ট গুলো সাবমিট করেছেন না সেই ডকুমেন্ট গুলোর উপরে তারা দেখবে আমাদের ডকুমেন্ট গুলো তারা সাবমিট দেখবে আর কি যে ঠিক আছে কিনা কোনো ভুল আছে কিনা এই বিষয়গুলো দেখে তারা আমাদের সঙ্গে কি করবে আমাদেরকে একটা মেসেজ দেবে সেই মেসেজটার সাথে আমরা রিপ্লাই করতে পারবো ততদিন পর্যন্ত আপনার কোনো কাজ নাই ওটাতে ওকে দাদা এমনি ভোটার আইডি নেই ভোটার আইডি কার্ডগুলো কিছু চাই নাই কার্ড ভোটার আইডি কার্ডটা এগুলো কিছু চাই নাই হ্যাঁ ওগুলান সাবে না ওই যে 28 দিন পর্যন্ত সময় দেশে ওটার পরে আপনার সাবে এগুলো যদি তারা আপনাকে ভেরিফাই করতে চায় যে হ্যাঁ আপনার এটা যে আইডি আপনি যে চালাছেন এটা যে আপনার রে নিশ্চিত আপনি ভেরিফাই করেন বুঝতে পারছিস জি ওকে অত ততদিন আমাদের একটু ওয়েট করতে হবে ওকে ওকে ঠিক আছে এখন তো এখানে এইটা থেকে তো মার্কেটিং করা এটা থেকে তো আর মার্কেটিং করা যাবে না নাকি তো ক্লোজ হয়ে গেল আপনার কথা ভেঙে ভেঙে আসছে শেখ মেহেদী ভাই আপনার কথা ভেঙে ভেঙে আসছে এইটা থেকে তো মার্কেটিং করা গেল না এটা আচ্ছা ওকে শেখ মেহেদী হাসান ভাই আপনার কথা যদি খুব ফিরে পান এইটাই অনেক কিছু এই কোদিন মার্কেটিং না করতে পারলে কিছু হবে না পাওয়ার পরে তারপর মার্কেটিং এর কাজ করবে অর্থাৎ আপনার আইডি আইডি যদি ফিরে পান তাহলে তো কোনো কথাই নাই আইডি ফিরে পাওয়া হচ্ছে মেইন আর যদি মেহেদি ভাই মনে করেন যে আমি 28 দিন অপেক্ষা করতে পারবো না তাহলে আরেকটা আইডি খুলে ওইটা থেকে কাজ শুরু করুন ভাই আমি কি স্ক্রিন শেয়ার করব স্ক্রিন শেয়ার করবেন
আচ্ছা স্ক্রিন শেয়ার করেন হ্যাঁ ভাই ওই ফাতেমা জান্নাত আপুকে যে বুঝতেছ না হ্যাঁ ফাতেমা জান্নাত আপু শেয়ার করেন এই যে দেখেন আপনি এটা ছবিটা সেভ সেভ দেওয়ার পরে তারপর এটা প্রপার্টিসে যাই দেখেন সাইজ ঠিক আছে কিনা বা যে জায়গায় দিতে চাইতেছেন সাইজ ঠিক আছে কিনা এটা কি দেখা যাচ্ছে এটা বোঝা যাবে না একটা কিভাবে দেব তা সেটা তো বুঝতেছ না ওই যে ওই দেখেন পিন বাটনে কানা একটা বাটন আছে বা ফাইলে যাই সেভ নামে অপশন আছে ওখানে দিয়ে সেভ দাও আচ্ছা আপনি দেখান দেখি হ্যাঁ দীপদাদা বলেন কোথা থেকে কোথায় সেভ করবেন এই যে সেভ এটা সেভ এস সেভ এস এ যান সেভ করছেন সেভ হয়েছে কি তো জানি হয়নি তো মনে হচ্ছে সন্দেহ আছে এখনো আমি তো 100% শিওর যে আপনার ওখান থেকে আপনি সিলেক্ট করেন 100% শিওর যে আপনার কাজ হচ্ছে সেভ তো 100% হয়েছে তাহলে কোথায় গেল সে এটি নাম কি দিবেন একটা যে কোনো নাম দেন যে কোনো একটা নাম দেন অত ফাইলের একটা নাম এইটাই আছে এই জায়গাই আছে আপনি নিচে টান দেন এতগুলো ছবির মধ্যে সেভ করলে সেটা খুঁজে বের করতে হবে না যে কোনো একটা নাম দেন আগে একবার এই হয়েছে এইখানে তো থাকলে নিচে থাকবে না হলে উপরে থাকবে তা কই নাই তো সেখানে আরে না ওটার এই সিরিয়াল অনুযায়ী আছে আপনার কি কি প্রবলেম একটু আগে বলেন প্রোফাইলটা একটু চেক করবেন আচ্ছা প্রোফাইলের থেকে প্রোফাইলের উপরে যান এখানে আমার ওইটা ইমেজ হচ্ছে না আচ্ছা প্রোফাইল থেকে ওই যে প্রোফাইলের উপর ক্লিক করেন প্রোফাইল আমার এদিকে একটা ই আসছে তো এদিকে আপনার ওই জুমের ইটা আসছে আচ্ছা ওয়েট করেন অ্যাকসেপ্ট করেন আমার ইয়াটা ওকে আপনি দেখেন ওকে ছবিটা আপনার আর একটু আপডেট করতে হবে ছবিটা আপনার নিজে সেলফি উঠাইছিলেন সম্ভবত জি জি আমরা ফ্রন্ট ক্যামেরা থেকে উঠাইছিলাম হ্যাঁ এইজন্য আপনার ছবিটা দেখা যাচ্ছে উপর দিকে একটু মাথাটা হয়ে গেছে আপনি টার্গেট করবেন যে আপনার ছবিটা জমা করবেন ছবিটা কারো দ্বারা উঠাবেন উঠাইলে সুবিধা হবে আচ্ছা এটা দেন আপনি কি করবেন দেন হচ্ছে আপনার ছবিটা আপলোড করবেন এটা আপনার আপলোড ছবিটার আপলোড আপডেট আর কি On Facebook marketing, link building, Google top ranking, YouTube marketing, graphic design. এটা তো গ্রাফিক্স হয়। গ্রাফিকের সাথে এস দিতে হয় মনে হয়। হ্যাঁ, এটা দিলে ভালো লাগে আর কি। জি জি। হ্যাঁ, উচ্চারণটা সুন্দর হয়। জি। Video editing and other related tasks. I have accomplished a long training from outsourcing institute on digital marketing. Digital marketing দিতে পারো। On total digital marketing. Marketing and joint multiple practical projects. I can enhance any business, product or service to millions of people worldwide by my skills. I am able to cash on the customer's needs and know the strategy to reach them. Okay. I do all my work manually with full sincerity and responsibility. Thank you. আপনি শুধু ওইটুকু আপডেট করে দিয়ে ওকে থাকবেন ওইটুকু আপডেট বাকিটা তো ঠিক আছে হ্যাঁ বাকিটা ঠিক আছে ইংলিশ ফ্লুয়েন্ট বেঙ্গলি নেটিভ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি অ্যাড করতে পারি নাকি আরেকবার বলবেন কথাটা শোনা বোঝা যাচ্ছে না ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি আর নতুন কিছু অ্যাড করব হ্যাঁ জার্মান দিতে পারেন আপনার অন্যান্য গুলো যেগুলো কান্ট্রিতে বেশি কাজ আসে সেগুলো ইউজ করতে পারেন কোনো প্রবলেম নাই কনভারসেশনাল জার্মান ওগুলো কনভারসেশনাল দিব হ্যাঁ কনভারসেশনাল দিয়ে রাখবেন তাহলে প্রবলেম নেই কোনো আচ্ছা
তারপর স্কিল গুলো আমাকে একটু দেখান স্কিলস যেহেতু দেন ওটা ফাঁকাই রাখেন ওকে জিজ্ঞাসা করবেন তারপর ওকে ঠিক আছে এই দুটা ভুল আছে এই দুটা আপনাকে আপডেট করতে হবে বুঝতে পারছি ভাই সার্টিফিকেশন অ্যাসোসিয়েট ঠিক আছে একটু এখন আপনার প্রোফাইলে যান প্রোফাইলের ওই পিকচারটা আপডেট করুন আপনার গিগ গুলো আছে কি গিগটা দেখে আসি গিগ এখনো রেডি করি নাই আমি ইউটিউবের কাজগুলো ইয়ে করতেছি আর কি কাজ আর কিছু কাজ শিখার বাকি আছে হ্যাঁ জি ওগুলো গিগ জি এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছি আপনাকে এছাড়াও তো আমরা যে ইয়েটা দিই এই জব টাইটেল এটা অনেক সময় দেখা যায় এটা হয়তো আমি নিজ থেকে লিখলাম কিন্তু অনেকের সাথে ম্যাচ হয়ে যায় সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই হবে না সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই ওকে তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি এরপরে আসেন কে আসবেন রুবেল রুবেল দুইটা নাম দেখতেছি আলী আহসান আসিফ আলী আহসান আসিফ ভাই ভাই যাদের হইছে তারা এখনো হাত কি হ্যান্ড রাইজ করে আছে আচ্ছা হাত গুলো নামাই ফেলেন আমি কনফিউশনে পড়ে যাচ্ছি যে কোথায় অনেকগুলো হাত দেখতেছি যাদের ঠিক আছে একটু হাত গুলো নামাই ফেলেন তাহলে সুবিধা হবে শেখ মেহেদী আহসান ভাই হাতটা নামাই ফেলেন আলী আহসান আসিফ ভাই আপনি আছেন দেখাতে চাচ্ছিলাম একটু একটু বিষয় স্ক্রিন শেয়ার করেন দীপু ভাই একটু মেসেঞ্জারে ইনবক্স চেক করেন প্লিজ সোহান ভাই সোহান তালুকদার ভাই আপনি আছেন সোহান তালুকদার ভাই ভাই আছেন উনি একটু অসুস্থ তো সোহান ভাই আপনাকে অভিজিৎ কুমার জি ভাই আছেন ভাই এই ভাই আছেন আচ্ছা হয়তো বা অনেকেই ব্রাজিলের খেলা আচ্ছা তাহলে আচ্ছা ভাই আপনার প্রবলেম কি এখন $60 একটা কাজ পেয়েছেন অ্যাকসেপ্ট ইট আই উইল ট্রাই মাই বেস্ট সো দ্যাট ইউ ক্যান গেট ম্যাক্সিমাম অফ installation thank you I will do organic facebook promotion and marketing to 30 million people asha ekon apnar ei kaaj korte ki problem ache ektu bolen dekhi golzar ei kaaj ta hocche moloto je mane tar apps e install ekon ami ar ki marketing korchi besh kichu download hoyeche amar ami chaiteche je ar kichu beshi download mane kibhabe kora jay ar kichu jodi kichu tips diten asha এখন ডাউনলোড যেহেতু করাতে হবে এখন আপনাকে যদি টার্গেটেড কিছু ইয়া দেন আমি একটু হ্যালো স্যার ওকে হ্যাঁ কালীপদা আপনি আবার আসেন হ্যাঁ বলেন আপনার একটু নেটওয়ার্ক সমস্যা ছিল আরেকবার বলেন হ্যাঁ স্যার স্যার আমার এক মিনিট বসলাম প্রোফাইলটা তো রেডি হয়ে গেছে ওনাতে এখন অনলাইনে আছে তো ওনারকে কি বলবো এখন আমি ওকে বলেন যে ডিয়ার I will ready for you your profile can I show you ami ki tomake dekhabo ha jodi bole ha tale apni ekta screenshot link diye take den je ami tomar profile ready korchi tar pore oke bolen je tumi ekta ia dao tomar ekta ki deba tomar ekta description dao ami ki ki add korabo kono social media link add korabo kina তুমি এইগুলো ইনফরমেশন দাও আর তোমার নামে যদি কোনো বিজনেস পেজ তৈরি করতে হয় সেটাও আমি তৈরি করে দিচ্ছি এই ইয়া দিয়ে পিকচার দিয়ে তারপর ও কি বলে আমাকে জানাও Dear, I will ready for you your profile.
can I send you a link, profile link? যে আমি কি তোমাকে তোমার প্রোফাইল লিংকটা পাঠাবো? যদি বলে ইয়েস সেন্ড মি, দেন আপনি পাঠাবেন। পাঠানোর পরে বলবেন ডিয়ার নিড ফিউ মোর ডিটেলস। যদি বলে কি, তাহলে আপনি বলবেন যে তোমার ডেসক্রিপশন দাও একটা, তারপর তোমার যদি কোনো কিছু ব্যবহার করতে চাও, এখানে অন্য কিছু যদি পোস্টের সাথে কোনো কিছু ছবি আরো ব্যবহার করতে চাও, পোস্ট করতে চাও, তাহলে সেগুলো পাঠাও, আমি পোস্ট করে দিচ্ছি। তারপরে ওকে ফাইবার এসে হায়ার করতে বলবেন। ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ, ওকে ঠিক আছে। হ্যাঁ স্যার, বলছিলাম আমার ওই প্রাইসটা আর কি, এটা ডলারে না দেখিয়ে যে এশিয়াতে দেখাচ্ছে আর কি, রুপিতে দেখাচ্ছে, এটা কি ঠিক করবে? ভিতরে প্রাইসটা ঠিক আছে অবশ্য, হ্যাঁ অটোমেটিক এটা ঠিক হয়ে যায়, যেহেতু অনেক সময় ভিতরে গিয়ে প্রাইসটা ঠিক থাকে না, ইউএস থাকে, পরে আবার ঠিক হয়ে যায়। এটা দেখি ভিতরে প্রাইসটা ঠিক আছে, একটু পরে ঠিক হয়ে যাবে, দু একবার ইয়ে হয়ে গেলে ওটা আপডেট নিলে অটোমেটিক ঠিক হয়ে যায়। এখানে যেহেতু আমার আগের দিকটা জায়গাটাতে কি করবেন, ডিনারটাতে চেঞ্জ করে দেবেন, শুধু একটু শেয়ার করেন। আপনি উপরে যান, শেয়ার করলে যেহেতু আপনার জুমের অনেক ইয়ে হয়, আপনি উপরে যান একটু, উপরে গিয়ে একদম ফাইবারের উপরে ক্লিক করেন, ফাইবারের উপরে ক্লিক করেন, একদম ফাইবারের উপরে, হ্যাঁ ফাইবারে ক্লিক করেন, একদম ক্লিক করার পর শুরুতে আসেন। শুরুতে আসার পর আপনার অটোমেটিক কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ওই ডলারটা আপনার ইউএস ডলারে কনভার্ট হয়ে গেছে। যদি কখনো ওটা চেঞ্জ করে ফেলেন তাহলে নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে শুধু ডলারটা কনভার্ট করে দেবেন। ডলারটা কনভার্ট করা কথা কিভাবে, একদম শেষের দিকে গিয়ে ওই যেটা দেখাইলাম সেই জায়গায় গিয়ে ক্লিক করবেন। মানে আপনি ভুলে হয়তো বা কনভার্ট করে উল্টা দিয়ে করেছিলেন। এখন আপনার প্রোফাইলে যান দেখি। আচ্ছা আপনার প্রোফাইলে যান, আপনার প্রোফাইলের গিগ গুলোতে যান একটু, তার এখানে বৃষ্টি হচ্ছে তো। আচ্ছা অসুবিধা নাই, অসুবিধা নাই, আপনি ধীরে ধীরে যাক, অসুবিধা নেই, আমরা আসছি, অসুবিধা নেই। এরপরে কে আছেন রেডি থাকেন, আমরা তাকে দেখবো। আলামিন ভাই আমরা আপনাকে দেখবো, আপনার এখানে ডলারটা চলে আসছে? কালীপদা, আচ্ছা আপনার এখানে ডলার চলে আসছে, ওকে। যদি কখনো কি হয়, আপনার ডলার এখন চলে আসছে? একদম প্রোফাইলের শেষের দিকে এসে আপনি শুধু ডলারটা কনভার্ট করে দেবেন। আপনি একদম প্রোফাইলের শেষের দিকে যান। হ্যাঁ বলছিলাম এখান থেকে কি ব্যানার সাইজ ঠিক করা যায় না? কোথা থেকে ব্যানার সাইজ করবেন? ঠিক এই যে এখান থেকে, যেখান থেকে আমরা এই ফটোটা সেভ করলাম, ব্যানার সাইজ এখান থেকে কিসের ব্যানার সাইজ করবেন বলেন আগে? মানে ওই যে ফেসবুকের লোগো আছে না, লোগোর পিছনে যে কভার ফটো, হ্যাঁ করতে পারবেন ব্যানার, হ্যাঁ করতে পারবেন। আচ্ছা এই যে সবাইকে বলি, আর ফাতিমা জানাতে আপু একটু, যখন কারো কি হবে, যখন কারো কোনো কিছু ইউএসডি ডলার থেকে অন্য কোনো কনভার্ট হয়ে যাবে, একদম নিচের দিকে দেখেন, এই যে একটা কাকতারা, কাকতারার পাশে যে ইউএসডি ডলার দেখা যাচ্ছে, এই জায়গাতে ক্লিক করবেন। অন্য কোনো অবস্থায় থাকলে শুধু আপনি ইউএসডি সিলেক্ট করে দিবেন, দেন আপনারটা কি হয়ে যাবে, ইউএসডি ডলার সিলেক্ট হয়ে যাবে। আবার যদি ভাষা চেঞ্জ হয়ে যায়, দেখেন ইংলিশ আছে পাশে, এখানে ভাষা চেঞ্জ করে দিতে পারবেন। এটা ডিপেন্ড করে আপনাদের উপর, একদম শেষের দিকে ওয়েবসাইটের শেষের দিকে ফাইবার এখানে এসে ক্লিক করতে পারেন। ওকে কালীপদা, তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আলামিন হোসেন ভাই আপনি আসেন? হ্যাঁ আলামিন হোসেন ভাই অনেকক্ষণ যাবত আছে, মনে কিছু নেবেন না। আচ্ছা আপনার সমস্যাগুলো একটু দেখান দীপু হালাদার ভাই, আপনারটা আমরা দেখবো। আপনার সব রেডি?
ওকে থ্যাংক ইউ আলামিন হোসেন ভাই আপনার সাউন্ডটা একটু বাড়াই নেন কথা বলেন জি শোনা যাচ্ছে আলামিন হোসেন ভাই আমাদের আলামিন হোসেন ভাই আমরা আপনাকে শুনতে পারছি না আচ্ছা আপনার হয়তো মাইক্রোফোন নাই আপনি আপনার ফাইবার প্রোফাইল দেখাইতেছেন না ফাইবার প্রোফাইল ভাই মাইক্রোফোন অফ ছিল এখন শুনতে পাচ্ছেন আচ্ছা হ্যাঁ এখন শোনা যাচ্ছে এখন যান আপনার প্রোফাইলে ভাই আপনি শুধু আমার প্রোফাইলটা চেক করে দিবেন আর হচ্ছে আমি বায়ার রিকোয়েস্ট একটু দেখে দিন যার বায়ার রিকোয়েস্টটা লেখা ঠিক আছে কিনা আপনার প্রোফাইল পিকচারটা একদম সরাসরি বরাবর দিতে হবে বরাবর বলতে একদম সোজাসুজি দুই আপনার দুই যে সাইড আছে দুই সাইডে দেখা যেতে হবে মানে দুইটা কানেই দেখা যাইতে হবে তাহলে ওটা আপনি চেঞ্জ করে নেবেন তারপরে আসেন একটু নিচের দিকে আপনার হেডিংটা ঠিক আছে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এসইও এক্সপার্ট এটা ঠিক আছে একটু নিচের দিকে আসেন হাই দেয়ার আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড এসইও এক্সপার্ট এবল টু ডু ফেসবুক আইজি ইউটিউব এন্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং আই এম গোয়িং এ লং টাইম আই এম ডুইং এ লং টাইম টোটাল ডিজিটাল মার্কেটিং কোর্স ফ্রম অ্যান আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট এন্ড ফ্রম হেয়ার I am learning practical tasks by hand. Practical task by hand. আচ্ছা আপনি by hand বলতে সরাসরি এটা বুঝাতে চাচ্ছেন by hand টা দরকার নাই I am learning practical tasks এই পর্যন্ত দেন working with me can take your business you can working with me এখানে full stop দিয়ে দেন you can working with me এখানে full stop দিয়ে দেন বাই হ্যান্ডটা কেটে ফেলেন বাই হ্যান্ডটা দরকার নেই বাই হ্যান্ডটা কেটে ফেলেন বাই হ্যান্ড কেটে ফেলে ইউ ক্যান ওয়ার্কিং উইথ মি ইউ ক্যান ওয়ার্কিং উইথ মি নিচের দিকে আছে নিচের দিকে ওয়ার্কিং উইথ মি আছে অবশ্য আপনি উপরটা কাটে ইউ ক্যানটা নিচের লাইনের সাথে যোগ হবে ইউ ক্যান নিচের লাইনের সাথে যোগ হবে আপনার ওয়ার্কিং এর ডব্লিউটা ছোট করে দিন হ্যাঁ আর টাস্কের সামনে যেটা ইয়ে আছে ইউ ক্যান ওয়ার্ক উইথ মি ইউ ক্যান ওয়ার্কিং এর আইএনজি কাটা যাবে ইউ ক্যান ওয়ার্ক উইথ মি ওকে টাস্কের সামনে একটা ওই যে ফুল স্টপটা একটু টাস্কের সঙ্গে লাগাই দেন ওকে উইথ মি এন্ড ইউ ক্যান ওয়ার্ক উইথ মি এন্ড টেক ইওর বিজনেস টু দা নেক্সট লেভেল এন্ড টেক ইওর বিজনেস ক্যানটা কেটে যাবে and can kete phelen take your business to the next level offering bolte acha offering mane to strong communication good quality work fast service long term relationship 100% client satisfaction okay sheshe ekta thank you dite paren acha o acha thik ache thank you রিগার্ডস জিহাদ টু জিরো ওকে ঠিক আছে আপডেট করে দেন ভাই এটা আমার না এটা আমার ফ্রেন্ড এর প্রোফাইল জি জি মানে এটা আমার না মানে এটা আমার ফ্রেন্ড এর আচ্ছা ওই আপনার ফ্রেন্ড এর নামে করা জি জি সব ওর নামে করা আচ্ছা অসুবিধা নেই করা যাবে অবশ্য যেহেতু সবগুলো ডাটা আবার তার ইউজ করবেন হ্যাঁ জি জি সব আমি তার ইউজ করছি আমারটা শুরু করে আমি ওটাতে স্যার শুরু করছি মানে আমার যদি প্রবলেম যত ধরনের প্রবলেম সব ওর আইডি দিব পরে আমার স্টুডেন্ট প্রচুর পরিমাণে কাজ পাইতেছে সে প্রত্যেকটা কাজে সাকসেস ওকে এখন যে কোনো একটা কাজ পাইলো যে কোনো কারণে আনসাকসেস হয়ে গেল অর্থাৎ যে কোনো সে খারাপ ফিডব্যাক পাইলো এই ফুল ড্রাইভারটা কার বলেন তো কার হবে যার প্রোফাইলটা না এই ফুল ড্রাইভারটা হচ্ছে একজন মেন্টরের এখন বলেন যদি কেন যখন একজন স্টুডেন্ট এখান থেকে সাকসেস অর্জন করে সে যে কোনো ইনস্টিটিউট হোক না কেন সে অনেক বাহবা দেয় আবার যখন সে একটা খারাপ ফিডব্যাক পায় অথবা তার কোনো একটা বিপদ ঘটে সে তখন মেন্টরের উপরে সবকিছু দোষ দেয় এটা আমি প্র্যাকটিক্যাল লাইফে দেখছি জি জি
ভাই ভালো হইলে কপালে ছিল, খারাপ হইলে উঠ করছে, ঠিক আছে? হ্যাঁ, অর্থাৎ আপনি যখন একজনকে হাতে ধরে উঠাবেন, হাতে ধরে দেখাবেন, তখন আপনার জন্য ঠিক আছে, সে বলবে পারফেক্ট। আর যখন আপনি কোনো কারণ ভিত্তিক তার একটা ক্ষতি হবে, তখন মনে করবে যে মেন্টর খারাপ। অর্থাৎ মেন্টরের উপর অনেক কিছু নির্ভর করে। হ্যাঁ, আপনার গিগের বিষয়ে যদি বলেন, গিগের বিষয় হচ্ছে প্রোভাইড ভ্যালিড অ্যান্ড ফ্রি। গিগের যে প্রথম গিগটা ছিল, প্রথম গিগের নিচে যে লেখাগুলো, এটা ভালো করে বোঝা যাচ্ছে না। দেখেন এই যে কালার গুলো কি লিখছেন আপনি বোঝা যাচ্ছে না, এটা একটা। দুই নম্বর গিগটা ঠিক আছে, আপনার সংক্ষিপ্ত আকারে ছবিটা এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং রিসার্চ এটা বলছেন, এটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তিন নম্বর গিগটার কথা যদি বলি, এটাও বোঝা যাচ্ছে। বাট ওই যে ইনস্টাগ্রামে শেষে যে ইয়েলো কালার গুলো ব্যবহার করছেন, ইয়েলো কালার যদি অন্য একটা ব্ল্যাক কালার হতো, অন্য কালার হয়তো ভালো বোঝা যাইতো। আমাকে দেখান। আচ্ছা, দেখা যাচ্ছে, আপনি কোনটা দেখাবেন? যে কোনো এক, আমি কয়েকটা দেখি, একটু নিচের থেকে যান, নিচের থেকে একটু দেখে আসি আগে আপনার কিরকম ভালো হবে না, ওপর থেকে দেখলে। আপনি যেহেতু কপি পেস্ট, অর্থাৎ কপি পেস্ট বেশিরভাগ ক্ষেত্রে আপনি এক জায়গায় একটা বায়ার রিকোয়েস্টের ডেমো তৈরি করে রাখছেন, সেটা শুধু কপি পেস্ট করে দিচ্ছেন, এটা ঠিক তো? না, আমি তো কপি পেস্ট খুবই কম করছি, মানে দুই একটা, যেটা আমার প্রফেশন এটা লিখছি, আপনি তো চেক করে দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, দেখেন আমি কপি পেস্ট কিরকম করে বুঝতে পারলাম, আপনি একটু উপর দিকে যান। এই যে আপনার ডট ডট গুলো দেখা যাচ্ছে, জি, এই ডট ডট গুলো দেখেন, দুইটা দুইটা ইয়াতেই ডট ডট। আমি এখানে একটু বলি, আমি ডট ডট দিছিলাম এই জন্য যে আমরা যখন পুরো মেসেজটা লিখি, পুরো মেসেজে কোনো গ্যাপ পায় না, আমি ভাবলাম যে ডট দিলে একটু গ্যাপ পড়বে, দেখতে ইজি হবে, এই জন্য আমি ডট দিছি, এখানে কপি পেস্ট করি নাই। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমি চাচ্ছিলাম, আমি যে আই বিলিভ ইউ, এখান থেকে আমি স্পেস চাচ্ছিলাম, কিন্তু আমি পরে দেখলাম যে স্পেস হয় না, স্পেস দিলেও স্পেস হয় না, এজন্য ডট দিয়ে আমি স্পেস লাইনটা একটু বের করতে চাচ্ছিলাম। Facebook, Instagram, Twitter, Pinterest, and others, according to your niche. Asa, I believe you will get 10 times more profit than what you buy. Please inbox me so that we can discuss and plan in more detail. Finally, I know very well what the goal is. I have huge experience. If you want, I can show you the portfolio of my previous work. Thanks. আপনার সবগুলোই ঠিক আছে, বাট এখানে একেবারে এখানে আপনি একটু আলাদা ওয়ে ব্যবহার করতে পারতেন, অর্থাৎ একটু আলাদা ওয়ে কি, এখানে আপনি আপনার পোর্টফোলিওর একটা লিংক দিয়ে দিতে পারতেন যে ডিয়ার, এ পর্যন্ত আমি অনেকগুলো কাজ কমপ্লিট করেছি, আপনার বায়ার রিকোয়েস্টটা সুন্দর হয়েছে, বাট ওই যে আপনি বলছেন যে পোর্টফোলিও লিংক পরে দিবেন, বাট আপনি পরে না, আপনি আগে দিবেন, যে ওর সঙ্গে একটা লিংক অ্যাড করে দিতেন যে ঠিক আছে দেখো আমি অনেকগুলো কাজ ইতিমধ্যে কমপ্লিট করছি, তার তাকে তো বিশ্বাস নিয়ে আসতে হবে যে আপনি যে কাজটা করছেন সে আপনাকে নক করতেও পারে নাও করতে পারে, বাট আপনি যখন একটা পোর্টফোলিও লিংক দিয়ে দিবেন ওখানে, আপনাকে নক করার সম্ভাবনা বেশি থাকে, কারণ সে সরাসরি আপনার কাজের ইয়েটা দেখলো, পোর্টফোলিওটা দেখলো, বুঝতে পারছি ভাই? জি, বুঝলাম, এটা সব আপনার জন্য, আপনি যেরকম বাইরেতে বলছিলেন আমি আপনার ওটা দেখে আমি ওইভাবে করার চেষ্টা করছি। এবার বলেন যে আমার এটা পারফেক্ট আছে নাকি আর কোনো কারেকশন করা লাগবে? ওই যে আমি বললাম আপনাকে কিছু পোর্টফোলিও লিংক দিতে হবে। আর আমাদের মেসেজটা কি বেশি বড় হয়ে গেছে, মানে এটা ঠিক আছে নাকি আরো ছোট করে? না, এটা এই হিসেবে ঠিক আছে, অ্যাজ আ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে এতটুকু দরকার, কারণ আপনাকে এতটুকুর মধ্যে ভালো কিছু বুঝাইছেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে এতটুকু না দিলে সে খাবে না। কিন্তু আপনি বলছিলেন বায়ারের মেসেজের সাইজ যতটুকু, আমার মেসেজের সাইজ আছে না তেমন হয়। ঠিক, এখন ওই যে ওইটা নিয়ে কথা বলি, বায়ারের মেসেজের সাইজ অনুযায়ী এবং বায়ারের অনেকগুলো ধৈর্য পরীক্ষা করা যায়। অনেকগুলো ক্লায়েন্ট এসেই শুধু বলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, হ্যাঁ তো বিস্তারিত অনেক, সোশ্যাল মিডিয়া ম্যানেজার শুধু লিখে চলে যায়, মানে ওকে বুঝতে হবে ওর টাইম কম, অথবা সে মার্কেট প্লেসে কিছুক্ষণের জন্য আসে,
দুইটা বিষয়। এখন আপনি কিভাবে বুঝবেন? ওর প্রোফাইলটাতে যাবেন, ওর প্রোফাইলটাতে গিয়ে যদি দেখেন কোন কোন সেলাররা কি রকম রেসপন্স করছে, ওর প্রোফাইলে গিয়ে সেলারদের রেসপন্স যদি দেখেন অনেক বড় বড় করে লাগছে অথবা থ্যাংকস, থ্যাংক ইউ সো মাচ, যদি ছোট আকারে লাগে তাহলে বুঝুন ওই ক্লায়েন্টের ধৈর্য কম, খুব তাড়াতাড়ি সময় যায়। এই জন্য সেলাররা যখন অর্ডার জমা দেওয়ার সঙ্গে সঙ্গে থ্যাংক ইউ সো মাচ দ্রুত লিখে দেয়। আর যদি দেখেন যে তাদের সেলারদের রিভিউ গুলো অত্যন্ত বড় বড়, তখন বুঝবেন যে হ্যাঁ ক্লায়েন্ট অত্যন্ত ধৈর্যের সহিত থাকে, একটু সময় নিয়ে দিয়ে দেয়। এটা হচ্ছে এগুলোর কিছু কিছু জিনিস লক্ষ্য করবেন, মানে ক্লায়েন্টদের মনোমস্তিষ্ক বোঝা যায়। আবার একটা ক্লায়েন্ট দেখবেন 2-4-5 পৃষ্ঠা লিখছে বায়ার রিকোয়েস্ট, শেষে গিয়ে আমার একটা শব্দ ব্যবহার করছে যে ঠিক আছে তুমি যদি আমার রিকোয়েস্ট পরে থাকো তাহলে টু লেখো, টু লিখে তুমি সেন্ড করো, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো, বুঝছেন? তখন আপনি শুধু টু লিখবেন, টু লিখে সেন্ড করবেন, আপনাকে কন্ট্যাক্ট করবে। আর বাদ বাকি সবাই যদি ফুলটা লেখে তাহলে কোনো লাভ নেই, কারণ দেখবেই না সে প্রোফাইল। বুঝতে পারছি, বিদেশি কোনো ক্লায়েন্ট না, এটা কি দেশীয় কোনো ক্লায়েন্ট? আচ্ছা, এগুলা কখনো করবেন না, ওই যে সেদিন আপনাকে সম্ভবত অ্যাপস করে দিছিলাম, তাই না? জি 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 জি। আচ্ছা, এটা ঠিক হয়ে যাবে। তো এই এইভাবে দেন আপনি রিকোয়েস্ট, আশা করা যাচ্ছে সফল হবেন খুব তাড়াতাড়ি। আমার একটা কথা ছিল, আপনি যদি আমাকে বায়ার রিকোয়েস্ট আমি একটা টিপস দিতেন আমি সেটাই অনুসরণ করতাম। আমি অনেক চেষ্টা করছি, আমি আপনাকে প্রত্যেকটা ভিডিও দেখি, যা যা বলেন সব দেখি, আমি চেষ্টা করি সেভাবে করার, জানি না পুরোটা হয় কিনা। দেখি একটা বায়ার রিকোয়েস্ট দেখান দেখি আছে কিনা। অসুবিধা নেই ইনশাল্লাহ। আমাদের গত পরশু দিন ক্লাস হয়েছিল, কে ছিল? সোহান ভাই। সোহান ভাই আপনি আসেন, সোহান ভাই আনসার দেন। সোহান ভাই আপনি আসেন? আপনি একটু বলে দিলে ভালো। আসলে আমি ওই দিন ক্লাসটা করছি ঠিকই, কিন্তু এখনো মানে আমি তো করি নাই, এখন পর্যন্ত একটা বায়ার রিকোয়েস্ট তো আমি করি নাই, এই জন্য প্র্যাকটিস হয়নি এই কারণে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলি। আপনি বলে দিন। বায়ার রিকোয়েস্টের প্রথম নিয়ম হচ্ছে আপনাকে বায়ার রিকোয়েস্টটা প্রপারলি পড়তে হবে, ফার্স্ট থিংস এটা। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনি মনে করেন আপনার বায়ার রিকোয়েস্ট একটা, মানে বায়ার রিকোয়েস্ট দেওয়ার তো আমি যাই নাই, কিন্তু আপনাকে আগে শর্তগুলো বলতেছি। দ্বিতীয় রিকোয়েস্ট হচ্ছে কি আপনি মনে করেন যে আপনাকে 5 বা 10টা রিকোয়েস্ট দেয় নাই, আপনাকে দিচ্ছে মাত্র একটা রিকোয়েস্ট বায়ার রিকোয়েস্ট দেওয়া জানা, দুই নম্বর। তিন নম্বর অপশন হলো আপনি বায়ার রিকোয়েস্টটা মিনিমাম 4 বার পড়বেন। চার নম্বর অপশন হলো বায়ার রিকোয়েস্টটা কি বললো সেটা বুঝবেন আগে, বুঝে আপনি ফার্স্ট লিখবেন আপনি যে তার সার্ভিসটা বুঝছেন, তার সার্ভিসটা কি করতে হবে, এই দুইটা বিষয়। তারপর আপনি যে একজন এই মার্কেট প্লেসে প্রফেশনাল এবং আপনি ইতিমধ্যে কাজগুলো কমপ্লিট করছেন, এটা সম্পর্কে একটু লিখবেন। তারপরে কি লিখবেন? তারপরে লিখবেন আপনি তার সার্ভিসটা কিভাবে কমপ্লিট করে দিবেন। তারপরের লাইনে কি আসবেন? আপনি যে সার্ভিসটা তাকে দিচ্ছেন এই সার্ভিস থেকে সে যে বেনিফিটেড হবে আপনি তাকে একটা ভরসা দিবেন। শেষের দিকে আপনাকে থ্যাংকস দিয়ে চলে আসবেন। এখন বলেন যে কেন এইগুলো শুরুর দিকে তার সার্ভিস সম্পর্কে যদি বলেন, সে যদি না জানে তাকে আপনি বলবেন যে ঠিক আছে আমি তোমার সার্ভিসটা বুঝছি, তুমি আমাকে নক করো, আমি তোমাকে সার্ভিসটা এইভাবে দিব। তোমার সার্ভিস সম্পর্কে আমি তোমাকে ডাইরেক্টলি, তুমি যদি হায়ার না করো তাও প্রবলেম নাই, তোমার সার্ভিস দিলে আমি তোমাকে একটা অডিট রিপোর্ট দিব ফ্রিলি, যে দেখে তুমি বুঝতে পারবা তোমার সার্ভিসটা কোথায় আপডেট করা প্রয়োজন। তখন কিন্তু সে ফ্রির আশায় আপনাকে অডিট রিপোর্টের আশায় আপনার কাছে আসবে, যে সে আমাকে একটা ফ্রি অডিট রিপোর্ট দিতে চাচ্ছে আমার ইয়া সম্পর্কে, বিজনেস সম্পর্কে, আমি দেখে আসি সে কি রিপোর্ট দেয়।
তো ইতিমধ্যে তো তার বিজনেস সম্পর্কে তার ওয়েবসাইট সম্পর্কে পেয়ে যাবেন, তখন আপনি বলবেন যে ঠিক আছে তুমি তোমার ওয়েবসাইটটা দাও, আমি তোমার বিজনেসটার একটা অডিট রিপোর্ট দিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন ভাই, আমি তার অডিট রিপোর্ট দিব, আমি তো তার প্রোফাইলে ঢুকে এটা দেখে দিই। বুঝতে পারেন নাই ভাই, আমি বলছি আপনি যে অডিট রিপোর্ট দিতে বলছেন এটা আমি তো তার প্রোফাইলে ঢুকে দিব নাকি আমার প্রিভিয়াস যে ওয়ার্ক আছে আমি সেই সেটা। আচ্ছা এটা তো গেল, এটা অনেক নেক্সট লেভেল। আমি আপনাকে বলছি বায়ার রিকোয়েস্টের ভিতরে তাকে বলবেন যে আমি তোমাকে একটা ফ্রি অডিট রিপোর্ট দেব, যখন এসে আপনাকে নক করবে, নক করবে তো, কারণ ওই যে ফ্রি একটা অডিট রিপোর্টের আশা একটা নক করবে। নক করার পরে আমি কথাগুলো বলতেছি, অর্থাৎ বায়ার রিকোয়েস্টের শুরু থেকে শেষ পর্যন্ত বলতেছি, ওটা ওই পর্যন্ত রাখলাম। তারপরে আপনাকে যখন অডিট রিপোর্ট দিতে যাবেন তখন আপনাকে নক করবে কিন্তু সে, আর নক করলে আপনি তাকে প্রথমেই চাবেন যে ঠিক আছে আমি তোমাকে একটা ফ্রি অডিট রিপোর্ট দেবো, আপনাকে হায়ার করার দরকার নেই, তুমি তোমার ডিটেলস গুলো দাও আমি দেখে তোমাকে একটা রিপোর্ট দিচ্ছি। যখন সে আপনাকে ডিটেলস দেবে আপনি ওর সঙ্গে কাজ পাবেন, এটা 50% ওকে হয়ে গেল। কারণ কি, আপনি যখন পেয়ে যাবেন ওকে ধীরে ধীরে নক করবেন তাকে সোশ্যাল মিডিয়াতে, আপনার একটা ক্লায়েন্ট হয়ে গেলো, এই রিপোর্টটা রেখে দেবেন। দ্বিতীয় ধাপে এসে তাকে কেন আপনি বলবেন যে আমার সার্ভিস গুলো এইভাবে করবো, হয়তো বা সে জানে না যে কিভাবে সার্ভিস গুলো করতে হয়, এই জন্য আপনি দ্বিতীয় ধাপে তাকে বাইরে কেস্টে বলবেন আপনি সার্ভিস গুলো কিভাবে করবেন, এক লাইন থেকে দেড় লাইনের মধ্যে। জি আপু একটু একটু আপু জি বলেন। হ্যাঁ বায়ার সাথে কথা হচ্ছিল, উনি বলছে আপনি কি রেডি করছেন সেটা, মানে আমার জিজ্ঞাসা করছে, আমি বলছি হ্যাঁ করছে তো, কিন্তু আমি তো সে ব্যানারটা পিছনেরটা দিতে পারছি না এখনো, এক মিনিট তো দেখা দিতেন। আচ্ছা একটু একটু ওয়েট করেন, এটা শেষ করে আসতেছি। হ্যাঁ আচ্ছা, তৃতীয় ধাপে কি বলবেন, আপনি তার কাজটা কিভাবে কমপ্লিট করেন সেটা বলেন। চতুর্থ ধাপে এসে আপনি কি বলবেন যে আপনি যে তার কাজটা করতেছে এ থেকে সে 100% বেনিফিটেড হবে, কারণ ইউএস ইউকে লোকেরা শুধু বেনিফিটের আশা করে, আপনি যাই কাজ করেন না কেন তারা ভরসা করে আপনার কাছ থেকে বেনিফিটের আশা করে, এই জন্য তাকে শেষের দিকে মাথায় ধরে দেবেন যে আমি তোমাকে বেনিফিট করব, কারণ শেষের দিকের অ্যান্সারটাই তো সে পারফেক্ট অ্যান্সার তার মাথার ভেতরে বেশিক্ষণ থাকবে। প্রথম দিক থেকে মনে করে একটা মেসেজ পড়ে আসতে যদি 2 মিনিট থাকে, শেষের 1 মিনিটেই কিন্তু কাজে লাগে, অর্থাৎ তার মাথার ভেতরে ঢুকবে যে হ্যাঁ এই সেলারটা আমার বেনিফিট করবে, আপনাকে সে কাজ দিবে। এই ওয়েতে আপনি বাই রিকোয়েস্ট গুলো দেন, আশা করা যায় ইয়া হবে, ইনশাআল্লাহ সাকসেস আসবে। আরেকটা প্রশ্ন করতে পারি? জি ভাই করেন। আমার বাই রিকোয়েস্ট যদি 1000 নম্বরে থাকে, বায়ার কি আমার 1000 পর্যন্ত দেখবে প্রত্যেকজনের রিকোয়েস্ট? আচ্ছা এটা সহজ উত্তর আছে, আপনার যে 1000 নাম্বারটা আপনি দিয়েছেন এটা দেখবে না, কোনো ভরসা আছে কি যে দেখবে না? না আমি তো এই বিষয়ে অভিজ্ঞ না, এজন্য আমি শুনতে চাচ্ছিলাম, মানে আমি বায়ারে যেভাবে চাচ্ছি আমি ইনশাআল্লাহ সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব যদি আমার সিরিয়াল 1000 নম্বরে থাকে। সেটা উপরে থাকে কিন্তু কখন আমি সেটা বলি, এখন চেঞ্জ হয় তখন যখন কোন ক্লায়েন্ট কি একদম পারফেক্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করে, যেমন কিওয়ার্ড দিয়ে সার্চ করে কি, আমি এর আগে একটা আমাদের ইনস্টিটিউটকে স্টুডেন্টকে দেখাইছিলাম আমার প্রোফাইল থেকে যে কিভাবে বায়ার রিকোয়েস্ট দিতে দেয় বায়াররা, আমি দেখছি ওটা, আমি ওটা দেখছি, আপনি সালাম দিতে বলছেন ফারস্টে যারা যারা সালাম দিনে ওটা তো দেখেনি না। আচ্ছা অর্থাৎ তাদেরকে কি করতে হয়, তারা যদি ও যদি বায়ার যদি মনে করে যে শুধু লেভেল 2 সেলারের জন্য কাজ করবে সে লেভেল 2 সেলার সিলেক্ট করে দেয়, তারপর যদি মনে করে যে সে নিউ সেলারের সঙ্গে কাজ করবে নিউ সেলার সিলেক্ট করে দেয়, তারপর যদি সে মনে করে যে সবথেকে বেশি যার রেটিং আছে তার সাথে কাজ করবে সে তার সাথে করে দেয়। এখন একমাত্র ক্লায়েন্ট বুঝতে পারে যে কাকে নিবে, বাট এখান থেকে কোনো দিন বলা যাবে না যে আমি নিউ সেলার আমাকে হায়ার করবে কিনা, তা না হলে নিউ সেলাররা কাজ পায় কেমনে? বেশিরভাগ ক্ষেত্রে নিউ সেলাররা এই জন্যই কাজ পায় কারণ একজন টপ রেটেড সেলার ভালো টপ একজন বায়ার জানাই ভালো করে, আমি যদি একজন লেভেল 2 কিংবা টপ রেটেড সেলারকে হায়ার করি আমাকে দিতে হবে একটা ফেসবুক মার্কেটিং এর 1 মিলিয়ন প্রমোশন করার জন্য $100, আর সেম কাজটা যদি আমি নতুন সেলারের দ্বারা করাই আমি যদি এটা কাজ করে নেই মাত্র $5 করে দিলে আমাকে 10 মিলিয়ন করে প্রমোশন করে দেয়, আমি যদি 20 জনকে হায়ার করি দশ দুগুণে হচ্ছে প্রায় 200 মিলিয়ন আমার হয়ে যাচ্ছে কি $100 মধ্যে, এই জন্য তারা নতুনদের বেশি হায়ার করে। ক্লিয়ার ভাই? জি জি আজাদ মিয়াজি ভাই আপনি কথা বলবেন সম্ভবত। আজাদ মিয়াজি ভাই আচ্ছা আপু আপনি কি ব্যানার তৈরি করছেন? ব্যানার সাইজ দেখান আমাকে, ব্যানার সাইজ কত কত? ব্যানার সাইজ বলেন কত? 1220 বাই
আচ্ছা দা ফেসবুক কভার ফটো সাইজ 820 পিক্সেল উইথ 312 পিক্সেল টল দেখেন 820 পিক্সেল উইথ 820 বাই 312 হ্যাঁ আপনি ছেড়ে দেন ছেড়ে দেন আপনি আপনি মাউস ছেড়ে দেন হ্যাঁ ছেড়ে দিছি আমি তো পাই নাই আচ্ছা দাঁড়ান পাইছি এখন আজাদ মিয়াজি ভাই আপনি আছেন আজাদ মিয়াজি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আছি ভালো আছি আজাদ মিয়াজি ভাই আপনি কোথা থেকে আমি চিটাগাং থেকে বলছিলাম ওকে ভাই জি আপনি কোনো কোশ্চেন করবেন কোশ্চেন বলতে আমি তো আজকে প্রথম আপনার ভিডিও অনেকদিন ধরে দেখি আজকে প্রথম জয়েন করলাম থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমি আপনাকে ওই নক করেছিলাম ফেসবুক পেজে আমার একটা শিপিং এজেন্ট আছে বুঝছেন এখন নতুন আর কি সেটার জন্য আমি একটা ওয়েবসাইট খুলতে চাচ্ছি এখন সেখানে আমাদের ওই যে বিএল আছে বিএল এর একটা নাম্বার আছে বুঝছেন ওইটা দিলে আমি আপনাকে স্ক্রিন শেয়ার করি দেখাইলে না ভালো হতো আচ্ছা আমি তাহলে স্ক্রিন শেয়ার করে দেখি আপনাকে আচ্ছা 820 আচ্ছা আপু আপনার ফেসবুকে কোথায় ফোরাম ফোরাম না এই যে এসে যেহেতু আপনাকে সে বলছে অর্ডারটা করে দেবে এই জন্য ঠিক আছে ক্লিয়ার আপু এখন আপনি তাহলে শুধু এই লিংকটা দেবেন এই লিংকটা দেবেন শুধু এটা হোয়াটসঅ্যাপের ভিতরে কিভাবে দেব ভাইয়া এই যে এটা কপি করলাম ফাইবারে দেব হ্যাঁ না না আপনি হোয়াটসঅ্যাপে দেন কপি করার পর আপনার জিমেইলে নেবেন জিমেইল থেকে এটা কপি করে এখানে পেস্ট করবেন পারবেন না জিমেইলে আপনার মোবাইলে জিমেইলে রান করা আছে না হ্যাঁ আছে তো এই দেখেন আমি আপনার জিমেইলে দিছি আপনার জিমেইলে যাই এই যে আপনি একটা নতুন ট্যাব খুলে নেন নতুন ট্যাব খুলে নেওয়ার পর জিমেইলে যান জিমেইলে যাওয়ার পর আপনি আপনি একটু সহজ ভাবে একটা ওয়ে দেখেন যদি আপনি কম্পোজ করেন কম্পোজ করার পর আপনি এখান থেকে জিমেইল এটা কপি করে দিলাম পেস্ট করে দিলাম আমি এই লিংকটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা জিমেইলের নাম লেখেন সাপোজ আপনার নিজস্ব একটা জিমেইল আছে না অন্য একটা ভাই এটা তো মেসেঞ্জারে দিয়ে দিলো মেসেঞ্জার না WhatsApp আপনার মেসেঞ্জার ফেসবুক আছে না এটার সাথে আর মোবাইলের সাথে অ্যাড আছে এরকম একটা ফেসবুকে ওটা দিয়ে দিলো তো আপনার মোবাইলে যে মেসেঞ্জার আছে কি এখানে যে ফেসবুক এখানে আছে না মেসেঞ্জ ফেসবুক আছে তো আচ্ছা তাহলে এখান থেকে আপনি সেটাও করতে পারেন যেটা আমরা করতে পারি কি যেটা করতে পারি এখান থেকে আপনি মেসেঞ্জারে যান এই যে আপনার মেসেঞ্জার এই আপনার তো এখান থেকে আপনার মেসেঞ্জারে দিতে হবে ওকে যেহেতু আপনার মেসেঞ্জার এখান থেকে আপনার প্রোফাইলটা অফ করে ফেলছেন না না অফ করি নাই ওই যে ক্রোমে আছে ক্রোমের ভিতরে আচ্ছা ক্রোমের ভিতরে আছে ক্রোমন থেকে আমরা গেলাম ফেসবুক ফেসবুক থেকে আমরা যাচ্ছি এখন আপনার মেসেঞ্জারে যাব আমরা ওকে আপনার মেসেঞ্জারে যাচ্ছি আপনার যে আইডি আছে না আপনার আইডিটা দেন ওই থেকে তো কপি করে এই যে আমি আমার না না এখানে না সরি গ্রুপে না আপনার পার্সোনাল এই যে এখান থেকে এই যে এখানে এখান থেকে পেস্ট করে দেন পেস্ট করে দেওয়ার পর আপনি এখন কি করেন এটা এখন কপি করে নেন কপি করে নিয়ে আপনি ওটা থেকে ইয়া করেন পারবেন না WhatsApp এ দিয়ে দেন আচ্ছা হ্যাঁ এটা পাবো ওকে ঠিক আছে দেন দেওয়ার পর আমাকে জানানো কি বলতেছে এরপরে আসেন আজাদ মিয়াজি ভাই আজাদ মিয়াজি ভাই একটু কষ্ট করে আপনি যদি শেয়ার করেন তাহলে আমরা আপনার বিষয়টা ফুললি বুঝতে পারব ভাই আমি অনেকটাকে পোস্ট করেছিলাম আপনাকে আল ইমরান ভাই ভাই হ্যালো জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল ইমরান ভাই আপনি কিছু বলবেন জি ভাই আমার ওই যে কাজটা আচ্ছা ঠিক আছে একটু আমরা আজাদ ভাইকে দেখে আপনার কাছে আসতেছি ওকে আজাদ ভাই আপনি একটু শেয়ার করেন মনে করেন এটা হচ্ছে একটা শিবি হাউজের ওয়েবসাইট ওকে
উনি ডকুমেন্টগুলো সব দিয়ে দিয়েছে অলরেডি আচ্ছা সে আপনাকে হায়ার করেছে আর বলতে আপনার উনি আমার সব কিছু দিয়েছে আমি বলছি যে আমি একদিন দেখব তারপর তোমার আমি জানাবো আসলে আমি আগে কাজটা একটু বুঝার পরে ওনার জানাইতে চাইছি আচ্ছা 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 ঠিক আছে আপনি আসেন আপনাকে লিড জেনারেশন কালেক্ট করতে হবে কি কি ও সাজতেছে একটু আসেন ওইটা আপনার যে গুগল ফর্মটা আছে সেই ফর্মটাতে যান ওই যে ফ্রি সার্টিফাইড এন্ড অ্যাপ্রুভাল টিএফএল বোর্ডটা টিএফএল বোর্ডটাতে যান রাইট সাইডে উপর দিকে এই যে ট্যাবটা আছে ট্যাবটা আছে যে ওই যে তার যে একটা ফর্ম যেখানে পূরণ করতে হবে সেই ফর্মটাতে ক্লিক করেন এই জায়গা থেকে আপনার ওই গুলো আসছে ওয়েট করেন আমি পাঠাচ্ছি ওকে অ্যাকসেপ্ট করেন অ্যাকসেপ্ট করছি ভাই ওকে ছেড়ে দেন আপনি আমি দেখতেছি তোমার দেখা যাচ্ছে তো আমার জায়গা থেকে দেরি করতে পারতেছি আচ্ছা বুঝতে পারছি ট্রান্সপোর্ট ফর লন্ডন ফ্রি সার্টিফাইড এন্ড অ্যাপ্রুভড টিএফএল ইংলিশ এন্ড ম্যাথ কোর্স কি কি দিতে হবে টাইটেল তারপর ফার্স্ট নেম তারপর শিওর নেম ডেট অফ বার্থ অ্যাড্রেস সিটি টাউন পোস্ট কোড ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার রেফারেল সোর্স এই বিষয়গুলো আপনাকে কালেক্ট করতে হবে কিসের কালেক্ট করতে হবে এখন আপনি আসেন তার ডকুমেন্ট কি দিচ্ছে সেটা দেখি আমরা ট্রান্সপোর্ট ফর লন্ডন এভরি জার্নি ম্যাটার্স ট্যাক্সি ক্যাব ফ্রি ইংলিশ টিএফএল অ্যাপ্রুভ কোর্স আচ্ছা ফোন ফোন ফ্রি এত মোবাইল এত আচ্ছা তার ইয়াগুলো কোথায় সে কি কি ইয়া দিছে ডকুমেন্ট দিছে ডিটেইলস দিছে এটা দেখান আমাকে তো এই ফর্মটাই দিছে জাস্ট এই ফর্মের মধ্যে আমার ওই যে নিচে রেফারেল লিংকের জায়গায় আমার নাম লিখে সব সাবমিট করতে হবে আচ্ছা তার নিশ কি নিশটা ওই যে সেদিন বললেন যে একটা নিশ দিছে সেই নিশটা কি নিশ হচ্ছে টার্গেটেড কি তার টার্গেটেড ওনার লন্ডনের লেডিস ইগুলা লাগবে ওই জায়গায় আছে নিচে কথা বলছি আপনি দেখতে পারবেন হ্যাঁ সেইটা সেইটাই দরকার আমাকে যেটা ডু দিস অন গেট কাস্টমার দেন আই উইল গিভ ইউ মোর ক্যাম্পেইনস আচ্ছা এখানে একটু আসি এটা ওখানে আমারে আগে পিকচার দিছিল নিচে জানাচ্ছো আমি বলছি ওকে এই জায়গায় ওনার কথা আছে কিছু আচ্ছা এক্স্যাক্টলি দে মাস্ট হ্যাভ ইফ দে ওয়ান্ট টু রিনিউ দেয়ার ট্যাক্সি লাইসেন্স আচ্ছা এখন বোঝা যাচ্ছে যে ওই লন্ডনের ভেতরে যাদের ট্যাক্সি ক্যাব আছে ওই ট্যাক্সি ক্যাবে যারা লাইসেন্স কি করাবে ইস্যু করাবে এখন আপনাকে খুঁজে বের করতে হবে কত মানুষের ট্যাক্সি ক্যাব আছে ওকে প্রথম গেল এটা ওই ট্যাক্সি ক্যাবের মধ্যে কাদের লাইসেন্স এখনো শেষ হয়নি অর্থাৎ লাইসেন্স শেষ হয়ে গেছে কি করবে ইন ফিউচারে তাদের রি লাইসেন্স করাবে অর্থাৎ আবার লাইসেন্স করবে সাপোজ আমরা একটা মোটরসাইকেল কিনলাম সেই মোটরসাইকেলটা এক বছর পরে লাইসেন্স শেষ হয়ে যায় এক বছর জন্য আমরা লাইসেন্স নিছিলাম এক বছর পরে লাইসেন্স শেষ হলে কি করতে হবে আবার রি লাইসেন্স করতে হবে বুঝতে পারছি এই লাইসেন্স কারা কারা করবে তাদের একটা লিস্ট হ্যাঁ এখন আমরা যাবো দেখি মানে প্রথম লাইনটা থেকে আমরা এটা বুঝলাম তারপরে সে কি লেখছে দেখি আরো বাট উই ক্যান ডু ফর লেডিস হু নিড বেসিক ম্যাথ এন্ড ইংলিশ ট্রেনিং টু তাদের আরো কিছু লোক প্রয়োজন বাট উই ক্যান ডু ফর লেডিস আমরা শুধুমাত্র কাদের জন্য করবো লেডিসের জন্য তার এখানে একটা রিকোয়ারমেন্ট তার রিকোয়ারমেন্ট কিন্তু এখানে একটা বুঝতে পারছি আলিম রহমান ভাই একটা রিকোয়ারমেন্ট ওই রিকোয়ারমেন্ট থেকে একটু সাউন্ড কোথা থেকে আসছে একটু অফ করেন বাট উই ক্যান ডু ফর লেডিস হু নিডস বেসিক ম্যাথ এন্ড ইংলিশ ট্রেনিং টু এটা আরেকটা রিকোয়ারমেন্ট এটা মনে হয় ভাই আমাদের ওই ফর্মটা কিছু ওই ফর্মটা অনুযায়ী এই কাজটা আমাদের হ্যাঁ তারপর সো এনিবডি মাস্ট বি ইনসাইড লন্ডন অনলি শুধুমাত্র লন্ডনের ভিতরে হতে হবে উনি ইউকে এর বাইরে হ্যাঁ মাইসেলফ ওকে You need to lead in London for ladies need basic math and English training. But ekane she jeta boltese ekane tar sathe miltese na. Nicheta to mebe bhai. It basic math. Ona dui ta sawa pao buchhe. Eita hocche ekta ar eita hocche arekta.
কিন্তু উনি ওনার ওই লেডিস ওই বেসিক মেথড ট্রেনিং এর জন্য লোকটা লাগবে আর কি বলছে এখন লেডিস এবং বেসিক মেথডের দ্বারা এখানে তো নির্দিষ্ট কোনো টার্গেটেড নিশ বোঝা যাচ্ছে না আলিম রানা হোসেন ভাই বুঝতে পারছি জি ভাই তাহলে না এখানে কি বলতে পারি এখন আমি এখন ওকে বলতে পারেন ডিয়ার স্যার প্লিজ ডিসক্রাইব ফুললি বিকজ হেয়ার ইজ টু টাইপ অফ ওয়ার্কস ফার্স্ট এক্স্যাক্টলি ফার্স্ট হচ্ছে এটা দেন সেকেন্ড এটা ইফ ইউ শেয়ার মি ইউর ফুল ডিটেলস দেন ইজি ফর মি টু কালেক্ট ইউর লিড মানে আমাদের দ্বিতীয় ধাপে একটু মানে একটু ভালোভাবে বুঝে নিতে হবে Yes, অর্থাৎ তাকে বলবেন যে এখানে তোমার কিন্তু দুইটা অপশন আছে একটা হচ্ছে রিনিউ দেয়ার ট্যাক্সি লাইসেন্স একটা আর একটা হচ্ছে কি এখানে লেডিস এবং ওই যে বেসিক ম্যাথ তুমি আসলে কোনটা করতে চাচ্ছ এটা একটা এটা আরেকটা বুঝতে পারছিস